নমস্কার। স্যারের অনুমতি নিয়ে আমাদের পর্দার ওপারে যত দর্শক আছেন তাদের সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আবার আপনাদের সামনে আমরা আরেকটি ওয়েবিনার নিয়ে হাজির। শুরুতেই আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টিপাত করব। আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। প্রথম রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়া, তারপরে প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসা, আর সেখানে সবাই খুব ভালো নম্বর নিয়ে এবার পাশ করেছে, এটাই আমাদের কাম্য। আমরা সকলকে জানাই শুভেচ্ছা। আমরা আশা করি তোমরা জীবনের পথে এগিয়ে যাবে, মাথা উঁচু করে তোমরা বাঁচবে, তোমরা প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের আকাঙ্ক্ষা। তবুও জীবনে যদি কখনো কোনো সমস্যা পড়ে, আমরা চেষ্টা করব তোমাদের সেই সমস্যার প্রতিবন্ধকতাগুলোকে সামান্য যদি রুখতে পারি। এইরকম একটি প্রচেষ্টা থেকে আমরা শুরু করেছিলাম রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র নামে একটি অনলাইন গ্রুপ। ধীরে ধীরে আমরা তার পরিধি বিস্তারে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করেছি তোমাদের প্রত্যেক দিনে প্রতিবন্ধকতা রুখতে সামান্যতম প্রচেষ্টার, যেখানে আমরা স্টাডি মেটেরিয়াল প্রদান থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর তোমাদের ক্লাসে যদি কিছু সামান্য হয় তার চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে। একই রকম ভাবে আমরা চেষ্টা করি বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের এনে সপ্তাহে অন্তত পক্ষে একদিন যদি তাদের মুখ থেকে আমরা বহুমূল্য কথা শুনতে পাই। সেই রকমই একটি দিন আজ। আজ আমাদের সাথে যিনি উপস্থিত হয়েছেন আমাদের সবার পরিচিত, আমাদের সবার কাছের লোক, অধ্যাপক দেবনারায়ণ মোদক স্যার। স্যারের সম্পর্কে আমি কি বলবো, যা বলবো সেটাই কম পড়ে যাবে। স্যার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, তারপরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষচন্দ্র বোস ওপেন বিশ্ববিদ্যালয়, এবং তারপর কলকাতা, এবং এখন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি অধ্যাপনার সাথে যুক্ত। শুধুমাত্র অধ্যাপনা নয়, স্যারের সৃষ্টি কাজ অর্থাৎ তার বিভিন্ন বিখ্যাত জার্নালে তার লেখা, এবং একই সাথে বিভিন্ন পুস্তক এবং সম্পাদিত পুস্তক, তার সৃষ্টিকর্ম আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমাদেরকে সমৃদ্ধ করছে প্রতিনিয়ত, আমাদেরকে জ্ঞানের আলোর পথে একটু হলেও নিয়ে যাচ্ছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমি স্যারের দু চারটি বইয়ের নাম বলছি, রাজনীতি ও ভারত ভাবনা, বিবিধ প্রসঙ্গ, রাষ্ট্র সমাজ রাজনীতি, সাম্প্রতিক ভাবনা, ভারতীয় সমাজ ও রাজনীতি, এবং অতি সাম্প্রতিক সংযোজিত হয়েছে স্যারের এই লিস্টে সার্ধ শতবর্ষে গান্ধীজি প্রাসঙ্গিক ভাবনা। আমি কয়েকটি বাংলা বইয়ের নাম বললাম এই জন্যই, কারণ আমরা চেষ্টা করি প্রান্তিক যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, অর্থাৎ ভাষাগত প্রতিবন্ধকতা যাদের একটি বেরিয়ার, তাদের কাছে আমরা পৌঁছানোর। আমরা একই সাথে স্যারকে আজকে এই সন্ধ্যায় একটি গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য আহ্বান জানিয়েছি, সেটি হলো বহুত্ব বহু সংস্কৃতিবাদ, এটি তাত্ত্বিক প্রেক্ষাপট। বিষয়টি অনেক জটিল, অনেকই খটোমটো, তবুও স্যার আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের প্রস্তাবে রাজি হয়ে স্যার বলতে এসেছেন, এটাই আমাদের কাছে পরম পাওয়া। আর বেশি সময় আমি নষ্ট করব না, আমি সরাসরি স্যারের কাছে চলে যাব। স্যার যদি আপনি আপনার বহুমূল্য বক্তব্যটি শুরু করেন প্লিজ স্যার। থ্যাংক ইউ। আমি প্রথমে এই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। আমি এই কথাটা খুব জোরের সঙ্গে বলি যে একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা পথ চলতে বাধ্য হচ্ছি। এমনিতেই নানা সমস্যায় আমাদের ছাত্রছাত্রীরা জর্জরিত থাকেন, তারপরে অতিমারির পরিস্থিতি আমাদের এগোনোর পক্ষে একটা কঠিন বাতাবরণ তৈরি করেছে। এটা ভাবতে আমার খুব কষ্ট হয়, খুব অবাক লাগে যে ছেলেমেয়েরা ক্লাসরুম থেকে আজ 1.5 বছর নানাভাবে দূরে সরে থাকতে বাধ্য হচ্ছে, বঞ্চিত হচ্ছে।
তো এরকম একটা বাস্তব অবস্থায় দাঁড়িয়ে তো কিভাবে পঠন পাঠন চলবে এটা নিয়ে যখন আমরা সংকটগ্রস্ত, তখন তোমরা এগিয়ে এসেছো একটা বিকল্প পথ খুঁজে বার করার জন্য। এই কাজটা কিন্তু খুব সহজ ছিল না, এই কঠিন বিষয়টাকে যারা সহজ করেছো, বিস্তারিত আলোচনার দরকার নেই, তাদের প্রতি একজন শিক্ষক হিসেবে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার কৃতজ্ঞতা আমাকে জানাতেই হয়। এ কথা তো বলতেই হয় যে তোমাদের এই প্রয়াসে আমাকে যুক্ত হওয়ার সুযোগ দিয়েও তোমরা কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছো আমাদের। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি শিক্ষক শব্দের কোনো অর্থ হয় না ছাত্রছাত্রীর মুখোমুখি না হলে। শিক্ষক এবং ছাত্র দুটো শব্দই হচ্ছে আপেক্ষিক শব্দ, একটাকে বাদ দিয়ে আর একটার কোনো মানে হয় না। আমি নিজেকে একই সঙ্গে দুটো ভূমিকায় রাখতে পছন্দ করি, আমি শিক্ষক, এটা আমার সব থেকে বড় পরিচয় নয়, আমি একজন ছাত্রও একই সঙ্গে এটা আমার বড় পরিচয়। যতদিন বাঁচি ততদিন শিখি, আর শেখার প্রক্রিয়াটা হচ্ছে পারস্পরিক, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে। আমি পড়াতে গিয়েও প্রতিনিয়ত শিখি, এটা আমার কোনো বিনয় নয়। হয়তো 10টা বিষয়কে যদি তোমরা মডেল হিসেবে ধরো, 8টা হয়তো আমি জানি তোমরা জানো না, হতেই পারে, কিন্তু দুটো বিষয় এমন আছে যে দুটো বিষয় তুমি জানো আমি জানি, আমি তো সেই দুটো বিষয় তোমার কাছ থেকে শিখি। অতএব আমার ছাত্রছাত্রীদের কাছেও প্রতিনিয়ত আমার শেখার থাকে পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে, তোমরা যে প্রশ্ন করো তার মধ্যে দিয়ে নতুন ভাবনার রসদ পাই, নতুন ভাবে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাই। তোমরা যে এই সুযোগ এই দুর্মর সময়ও আমার সামনে এনে দিয়েছ, তার জন্য তোমাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা আমি জানাই। আগামীতেও তোমাদের সঙ্গে আছি, এই প্রতিশ্রুতিও একই সঙ্গে আমি রাখি। সময় নষ্ট না করে আমরা একটু বিষয়ে চলে আসার চেষ্টা করি। তা প্রথমে কিছু সাধারণ কথা বলে নিলে হয়তো সুবিধে হবে তোমাদের। সেই সাধারণ কথার মধ্যে ভাষাগত প্রশ্নটা প্রথমে আসতে হয়, যে বিষয়টা নিয়ে তোমরা আমাকে বলতে বলেছ বা আমিও সাজেস্ট করেছি দাদা, বহু সংস্কৃতিবাদ একটি তাত্ত্বিক প্রেক্ষাপট, ইংরাজিতে একে আমরা বলছি মাল্টি কালচারালিজম এ থিওরেটিক্যাল পার্সপেক্টিভ। এই কথাটা বলে রাখা ভালো যে যারা ইংরাজি মিডিয়ামে পড়ছো তাদের কাছে কিছু মেটিরিয়াল এ ব্যাপারে উপলব্ধ হলেও যারা বাংলায় পড়ছো তাদের কাছে কিন্তু এটা খুব সমস্যা, কারণ বাংলা মেটিরিয়াল নেই বললে ঠিক বলা হয়। দু একটা ব্যতিক্রমী লেখাপত্র আছে পাওয়া যায়, তাও সবগুলো যেগুলো পাওয়া যায়, আমি কাউকে ছোট করছি না, তার মধ্যে সবগুলো নট আপ টু দা মার্ক, তাই লেখাপত্রের সমস্যা আছে। আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যাকে আমাদের দূর করতে হবে, এই জন্যেই যে বহু সংস্কৃতিবাদকে বাদ দিয়ে এখন আর রাষ্ট্রবিজ্ঞান পড়া যায় না। বিভিন্ন ভাবে বিষয়টি আমাদের বোথ ইউজি অ্যান্ড পিজি আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট দুটো জায়গাতেই আমাদের কিন্তু ফিগার্ড হয়ে গেছে। শুধু তাই নয়, এর রিলেটেড এমন অনেক বিষয় রয়ে গেছে, এটা সম্পর্কে আইডিয়া না থাকলে সেগুলোও পরিষ্কার হয় না।
আমার আলোচনায় সেগুলো আসবে, প্রথমেই আমি ভারাক্রান্ত করছি না তোমাদের। কিন্তু আজকের দিনে রাষ্ট্রবিজ্ঞান পাঠের ক্ষেত্রে এটা একটা এসেনশিয়াল কনসেপ্ট, এবং এই কনসেপ্টটা অনেকটা আমব্রেলা টাইপ কনসেপ্ট। আমব্রেলা কাকে বলে তোমরা তো সবাই জানো, একটা ছাতা। এখন আবার ছাতার নানা আয়তন হয়েছে। আগে আমরা দেখতাম দু রকমের ছাতা, বাচ্চাদের জন্য একটা, বড়দের জন্য একটা। এখন আরো অনেক বড় বড় আকৃতির ছাতা আসছে, রং বেরঙের ছাতা, যেখানে এক ছাতার নিচে অনেকে দাঁড়াতে পারেন। কিন্তু এক ছাতার নিচে আমরা সবাই, মানে আমরা সবাই এক নই। আমরা একই সঙ্গে এক এবং বিভিন্ন। নো টু ম্যান আর আইডেন্টিক্যাল, দুটো মানুষ 100 ভাগ এক নয়। কোনো না কোনো বিষয়ে তাদের মধ্যে পার্থক্য তো আছেই। অতএব একটা ছাতা, তার নিচে অনেক মানুষ, সেখানেও বহু রকমের ভাবনার সম্মিলন আমাদের বুঝতে হয়। তো এখনই আমি তার তত্ত্বায়নে যাচ্ছি না, কিন্তু আমি বলতে চাইছি যে বহু সংস্কৃতিবাদও এই রকম একটা আমব্রেলা টার্ম, যার নিচে আবার অনেক ধরনের ভ্যারিং আইডিয়াস, নানা ধরনের ভাবনাগুলো আছে, সেগুলোকেও আমাদের জানতে হয় রাষ্ট্রবিজ্ঞানকে বোঝার জন্য। তাই নানা রকমের রং ছাতার, এটা বলতে গিয়ে আমার একটা মজার কথা মনে পড়ে। মজার কথা হচ্ছে যে আজকাল লেখাপড়ায় তো একই সঙ্গে ইন্টেলেকচুয়াল ডিসকোর্স গুরুত্বপূর্ণ, তার সঙ্গে টেকনোলজিটাও গুরুত্বপূর্ণ, এখন তোমরা দেখতে পাচ্ছ। তা আমরা মাস্টারমশাইরা সবাই, আমি তো নই, টেকনোলজিক্যালিও এক্সপার্ট নয়, তার জন্য কিছু টেকনোলজিক্যাল এইডস দরকার, এমন কিছু মানুষকে দরকার যারা টেকনোলজিক্যালি আমাদের হেল্প করতে পারে। কিন্তু সমস্যা হয়ে যায় তখন যে যারা টেকনোলজিক্যাল সাপোর্ট দিচ্ছেন তারা বিষয়টা জানেন না, আবার যারা বিষয়টা জানেন তারা টেকনোলজিটা জানেন না। এর ফলে অনেক সময় গ্যাপ হয়ে যায়, মাল্টিকালচারালিজম যেন মাল্টি কালারে পরিণত না হয়, এটা মাল্টি কালারিজম নয়। অর্থাৎ শুধু রং বেরংটা দেখলেই হয় না, তার মধ্যেকার সাংস্কৃতিক নির্যাস এবং তার রাজনৈতিক গুরুত্বটা, এটা আমাদের বুঝতে হবে। এবং বলতে পারো এটা হচ্ছে আমার ফার্স্ট সাবমিশন। সেকেন্ড, প্রারম্ভিক কথায় যেটা বলতেই হয় যে রাজনীতিটা মহাশূন্যে অপারেট করে না। পলিটিক্স ডাজন্ট অপারেট ইন এ ভ্যাকুয়াম। হোয়ার ডাজ ইট অপারেট? ইট অপারেটস উইদিন এ স্পেসিফিক সোশ্যাল ক্যানভাস। ইট অপারেটস উইদিন এ স্পেসিফিক সোশ্যাল ক্যানভাস, একটা সুনির্দিষ্ট সামাজিক পরিসরেই তা ক্রিয়াশীল হয়। এবং এই সামাজিক পরিসরটা আবার অচল, অনর, অক্ষয়, অব্যয়, অটল নয়। ইট ইজ এভার ডাইনামিক, এটা সবসময় পরিবর্তনশীল। এই আমি যখন কথা বলছি তখন আমার মধ্যেও পরিবর্তন হচ্ছে। বুঝতে পারছো না তোমার মধ্যে কি পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, তোমার মধ্যেও হচ্ছে, কিন্তু একটু হিসেব করে দেখো, আমি বলতে শুরু করার পর থেকে সবারই 5 মিনিট করে বয়স বেড়ে গেছে। যদি কারো না বেড়ে থাকে তিনি আমাকে, সে আমাকে বলবে। এই 5 মিনিট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীর বৃত্তিও অনেক পরিবর্তন তার মধ্যে ঘটেছে, চিন্তার ক্ষেত্রেও পরিবর্তন ঘটেছে। একদিন হাঁটি হাঁটি পা পা করতে যুবক যুবতী, প্রতি পলে তোমার মধ্যে পরিবর্তন হতে হতে তুমি এই জায়গায় এসে দাঁড়িয়েছো। আমি যে কথা বলতে চাই যে এই সামাজিক নিরপেক্ষতা যেমন নয়,
সামাজিক প্রক্রিয়া বাদেও রাজনীতি সম্ভব নয়। রাজনীতি বুঝতে আমাকে যেমন তার সামাজিক ক্ষেত্রকে বুঝতে হয়, আবার তেমনি তার পরিবর্তনশীলতাটাকেও বুঝতে হয়। যদি এইটা না বুঝে পড়তে যাও, তাহলে ওই কোন রকমে কাগজ কুড়ানি হয়ে আর নোট মুখস্থ করে পাশ করে যাবে, রাষ্ট্রবিজ্ঞান শেখাটা হবে না। রাষ্ট্রবিজ্ঞানটাকে শিখতে গেলে তোমার সমাজ, তোমার চারপাশের জগৎ, তার সঙ্গে মিলিয়ে নিয়ে তোমাকে পড়তে হবে, বুঝতে হবে। এক্ষেত্রে আবার দৃষ্টিভঙ্গিগত স্বচ্ছতার প্রশ্নটাকে আমি বড় করে দেখতে বলব। সেটা কেমন, চায়ের দোকানে বসে যারা টেবিল থাপড়ায়, অনেক সময় তারা তোমাদের থেকে বেশি রাজনীতির খবর জানে। তুমি রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার পথে তুমি যদি তাদের ভাষায় কথা বলো, ডিগ্রিটা আমরা তাদের দিয়ে আসবো, তোমাকে দেব না। তোমার অনুশীলন, তোমার কথাবার্তার মধ্যে সমাজ বিজ্ঞান সুলভ দৃষ্টিকোণটা থাকতে হবে। মনে রাখতে হবে, আমি একটা সমাজ বিজ্ঞানী হিসেবে সমাজের দিকে তাকাবো, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে রাষ্ট্রনৈতিক ঘটনা প্রবাহকে বিশ্লেষণ করবো। হ্যাঁ, আমার ভালো লাগা মন্দ লাগা সে তো আছেই, থাকতেই পারে, সেটাকে আমি বাদ দিতে বলছি না, কিন্তু আমি বলছি আমার দৃষ্টিভঙ্গি, আমার শব্দ চয়ন, আমার অনুশীলনের ধারা, সেটা রাষ্ট্রবিজ্ঞানী সুলভ হতে হবে। তা এইভাবে যদি আমরা প্রারম্ভিক কথা কটা মনে রাখি, তাহলে এবার আমার সমাজ শুধু আমার দেশে নয়, সারা পৃথিবীর সমাজের দিকে তাকিয়ে দেখো, পৃথিবীতে এমন কোন সমাজের কথা তোমার জানা আছে যে সমাজ সব অর্থে একশিলা, হোমোজেনাস, সমজাতীয়? পৃথিবীতে কোন সমাজই 100 ভাগ একশিলা নয়, সমজাতীয় নয়, হোমোজেনাস নয়। প্রতিটি সমাজেই আছে বৈচিত্র্য, ডাইভার্সিটি। ডাইভার্সিটি ইজ অ্যান এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ এ সোসাইটি। ইয়েস, দেয়ার আর ডিফারেন্সেস অফ দ্য নেচার অফ ডাইভার্সিটি, নট অনলি ইন নেচার বাট অলসো ইন এক্সটেন্ট, তার পরিসরের মধ্যে, তার ব্যক্তির মধ্যে পার্থক্য আছে, তার প্রকৃতিগত পার্থক্য আছে, কিন্তু কোন সমাজ 100 ভাগ কিন্তু হোমোজেনাস নয়। তাহলে এই যে হিটেরোজেনিটি উইদিন এ সোসাইটি, তার থেকেই আসে আমাদের বৈচিত্র্যের ধারণা। এই বৈচিত্র্যের ধারণাটা বলা বাহুল্য, এটা কিন্তু নতুন কিছু নয়। তাহলে সাংস্কৃতিক দিক থেকে একটা জন সমাজ, যাকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন নামে বলি, একটা দেশ হিসেবে দেখছি, কখনো একটা জাতি হিসেবে দেখছি, কখনো একটা ভৌগোলিক এলাকা হিসেবে দেখছি, ইন হোয়াট এভার টার্মস উই অ্যানালাইজ, সেখানে তো নানাভাবে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য কিন্তু এসে যায়, আছে, এবং এই বৈচিত্র্য সম্পর্কে কম বেশি সচেতনতাও কিন্তু বহুকাল ধরে আছে। কিন্তু আমি বলেছি যে এই যে সচেতনতা, সাবজেক্টিভ পারসেপশন অফ দ্য ডাইভার্সিটি, এই বৈচিত্র্য সম্পর্কে আমাদের যে উপলব্ধি, এটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, একভাবে আমরা ভাবি না, আর যার ফলে বৈচিত্র্যের প্রকাশটাও একরকম হয় না। আমাদের একটা বহু পুরনো এবং জানা কথা রয়েছে, সেই পুরনো এবং জানা কথাটা কি, আমাদের ভারতবর্ষের কনটেক্সটে তো খুব বেশি জানা। আমি শুরুর আগে উদ্যোক্তাদের বলছিলাম
এরকম যদি সুযোগ হয় আমরা পরে আলাদাভাবে আলোচনা করতে পারবো মাল্টি কালচারালিজম ইন ইন্ডিয়ান কনটেক্সট, ভারতবর্ষের ক্ষেত্রে বহু সংস্কৃতিবাদের তত্ত্বটাকে আমরা কিভাবে দেখব। আমি এখন যাচ্ছি না, শেষের দিকে সময় পেলে কিছু বলবো, কিন্তু এখন যেটা বলছি যে ভারতবর্ষের ক্ষেত্রে একটা কথা আমরা শুনে আসছি, বৈচিত্রের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। তাহলে আমার প্রথম কথাটাকে সাপোর্ট করছে এই কথাটা যে এভরি সোসাইটি ইজ ডাইভার্স টু এ সার্টেন এক্সটেন্ট, ভারতবর্ষের ক্ষেত্রে এটা একটু বেশি। তাই ইউনিটি ইন ডাইভার্সিটির কনসেপ্ট যদি বলো তাহলে আমি বলবো এটা একদম নতুন কিছু নয়, এটা বহু পুরনো একটা কথা, আমাদের রাষ্ট্রনায়কদের উপলব্ধির মধ্যেও কম বেশি বহুকাল ধরে এটা চলে আসছে যে ভারতবর্ষের চেহারা চরিত্রটাই হচ্ছে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি। তাই তো রবীন্দ্রনাথ লিখতে পারেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অতএব এই ব্যাপারটা পূরণ, কিন্তু আমি যে কথাটা আলোচনা করব সেটার মধ্যে কিন্তু নূতনত্ব আছে। অর্থাৎ আমার বক্তব্য প্রথম পয়েন্টে যে দি ভেরি আইডিয়া অফ ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ এন এজ ওল্ড আইডিয়া, এটা পুরনো ধারণা। কিন্তু হোয়েন এভার উই টক অফ মাল্টি কালচারালিজম ইট ইজ রিলেটিভলি এ নিউ কনসেপ্ট, এটা কিন্তু একটা নূতন একটা ধারণা। নূতন ধারণা হিসেবে এর যে জন্ম ইতিহাসের কথা যদি বলি তাহলে বলতে হয় যে বিগত শতাব্দে 60-70 দশক থেকে এর উদ্ভব ঘটেছে, তার আগে এই ধরনের ভাবনাটা কারো মনে আসেনি। আমি একটু আগেই বলেছি যেমন বাস্তব পরিস্থিতি পাল্টায় তার হাত ধরাধরি করে পাল্টায় আমাদের সমাজ চেতনা, আমাদের যে উপলব্ধিগুলো, আমাদের যে তাত্ত্বিক রূপরেখা, তা 60-70 দশকের আগে এটা কেউ ভাবে। কিন্তু আরো ইন্টারেস্টিং কথা হচ্ছে 60-70-এর দশকে এই ভাবনাটা শুরু হলেও এই ভাবনাটা কিন্তু কারেন্সি পেয়েছে আরো অন্তত 2-3টে দশক পরে। অর্থাৎ ইট ওয়াজ অনলি ইন দ্য 90s অফ দ্য লাস্ট সেঞ্চুরি দি আইডিয়া অফ মাল্টিকালচারালিজম গট কারেন্সি। 90-এর দশক থেকে, বিগত শতাব্দীর 90-এর দশক থেকে এই আইডিয়াটা কারেন্সি পেয়েছে। অতএব আমার স্বীকার করতে কোনো কুণ্ঠা নেই যে আমাদের ছাত্রাবস্থায় তো নয়, এমনকি আমার শিক্ষকতার প্রথম 20 বছরের সিলেবাসে এটা। অর্থাৎ আমরা যখন শিক্ষকতা শুরু করি তখন এটা সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না, আরো 2 দশক পরে এটা সিলেবাসে এসছে, সেই অর্থে সিলেবাসে কিন্তু এটা নূতন। তাহলে নূতন কি ঘটনা ঘটলো, যে ঘটনাগুলো আমাদের নতুন ভাবে এই বৈচিত্রের কথাটা ভাবতে শেখালো। এক্ষেত্রে আমি বেশি আলোচনায় না করে আমি তোমাদের 2 ট্রেন্ডের কথা বলছি, আমব্রেলা কনসেপ্টের কথা বলছিলাম তো। তো এরকম গোটা 20 শতকের রাষ্ট্রচিন্তার ইতিহাস, আমার ধৃষ্টতা মাফ করতে হবে যে এক বাক্যে একটা শতাব্দীর রাষ্ট্রচিন্তার ইতিহাস বলে ফেলবো এরকম দুঃসাহস করছি না, করছি না। আমি শুধু এটা বলছি যে 20 শতকের একটা বড় সময় জুড়ে আমাদের যে রাষ্ট্র ভাবনাগুলো, সেই রাষ্ট্র ভাবনাগুলো 2টো এরকম আমব্রেলা কনসেপ্টের মধ্যে আটকে ছিল। আটকে থাকা উচিত ছিল কি ছিল না এটা ভিন্ন বিতর্ক, কিন্তু আমাদের রাষ্ট্রচিন্তা 2টো এরকম আমব্রেলা কনসেপ্টের মধ্যে আটকে ছিল 20 শতকের একটা বড় সময়কাল, পুরো সময়কাল বড়। কি কি 2টো আমব্রেলা কনসেপ্ট?
তোমরা সবাই জানো, উত্তরটা দিতে পারলে আমার সুবিধে হতো। আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে লিবারেলিজম, আর তারই প্রতিক্রিয়া হিসেবে 19 শতকে গড়ে ওঠা আর একটা ধারণা হচ্ছে মার্কসিজম। লিবারেলিজম অ্যান্ড মার্কসিজম ভাবখানা এমন যে তুমি এই দলে না হলে ওই দলে, এটা যেন একটা বাইপোলারিটি তৈরি করে। তা আমরা যদি লিবারাল পার্সপেক্টিভ থেকে দেখি, পরে আমি এ ব্যাপারে ব্যাখ্যায় আসব, তাহলে দেখব যে লিবারাল পার্সপেক্টিভ কিভাবে এসছে, হোয়াট ইজ লিবারালিজম, অনেক কথা বলা যায়। আমি একটু ফাঁকিবাজি শেখাই ছাত্রছাত্রী, যে ছোট ছোট শব্দকে যদি গিট দিতে পারো, বড় বড় জট ছাড়িয়ে ফেলতে পারো। Where from the very term liberalism come from? Kotha theke aslo? Libar. Libar means liberty. Whose liberty is it? Kar shadhinota? Liberty of the individual. Bektir shadhinota. Tale ei je liberalism, liberalism er je idea ta, je tattik je ruprekha ta, ব্যক্তির অধিকারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। কিন্তু বহু সংস্কৃতির কথা যখন আমরা বলছি, একটা সমাজের সাংস্কৃতিক বিন্যাসের কথা যখন আমরা বলছি, তখন গোষ্ঠী চেতনার কথা অটোমেটিক্যালি চলে। এই গোষ্ঠী চেতনার কথা লিবারালিজমে প্রাথমিকভাবে ততটা স্বীকৃতি লাভ করেনি। তাই বহু সংস্কৃতিবাদের আইডিয়াও সেভাবে বিকশিত হয়নি। ব্যক্তিকে একক ধরে নিয়ে রাষ্ট্রনীতির বিশ্লেষণ, আমাদের সংবিধানের দিকেও তাকাই, জাতি ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে ব্যক্তির অধিকারের কথাই তো আমাদের মৌলিক অধিকারে বলা হয়েছে। তাহলে এইভাবে লিবারেলিজমের যে গতানুগতিক ব্যাখ্যায়, যা আমাদের রাষ্ট্রচিন্তার একটা বড় অংশকে জুড়েছিল, সেখানে বহু সংস্কৃতিবাদ তেমন ভাবে আসেনি। উল্টো দিকে মার্ক্সবাদ, সেখানে গোষ্ঠীগত ভাবনা অন্যভাবে ফিগার হয়েছে। কিভাবে? তারা সমাজের অনেক ধরনের যে গোষ্ঠীগুলো, তার আলোচনায় তত বেশি মনোনিবেশ না করে তারা সমাজের শ্রেণীগত বিন্যাসের উপর বেশি গুরুত্ব আরোপ করেছে। তাই এক কথায় আবার ওই রকম করে লিবারালিজমের মতো করে বলছি, খুব ফাঁকিবাজি আমিও করছি, সেটা হচ্ছে মার্কসিস্ট অ্যাপ্রোচ টুয়ার্ডস পলিটিক্স কে একটা বাক্যে কি করে আমি ব্যাখ্যা করি। প্রম্পট উত্তর হচ্ছে, ইট ইজ এ ক্লাস অ্যাপ্রোচ টুয়ার্ডস পলিটিক্স। ইটস এ ক্লাস অ্যাপ্রোচ টুয়ার্ডস পলিটিক্স। তাহলে মার্কসিজমে শ্রেণীগত অবস্থানকে ধরে নিয়ে তার নিরিখে রাজনীতি বিশ্লেষণের চেষ্টা হয়েছে। তার জন্য বিংশ শতাব্দীর একটা বিরাট সময় জুড়ে রাজনীতি যেন আটকে গেছে লিবারালিজমের ইন্ডিভিজুয়ালিস্ট পার্সপেক্টিভে অথবা মার্কসিজমের ক্লাস পার্সপেক্টিভ, অন্য বিষয়গুলো তেমন ভাবে আসেনি। 1960-এর দশক থেকে বোথ লিবারালিজম অ্যান্ড মার্কসিজম, তার বিরুদ্ধে যে ক্রিটিক গুলো বেশি করে দানা বাঁধছে, তার মধ্যে দিয়েই অ্যাপ্রোচ টুয়ার্ডস গ্রুপ রাইটস আস্তে আস্তে দানা বেঁধে উঠছে। এবং সেখান থেকে বলা যেতে পারে বহু সংস্কৃতিবাদের আলাপ আলোচনার সূত্রপাত ঘটছে। কিন্তু বড় আকারে এলো কখন? বড় আকারে এলো যে লিবারালিজমের বিকল্প হিসেবে মার্ক্সবাদের গ্রহণীয়তা যখন ধাক্কা খেল। বিশদে আলোচনার সুযোগ নেই, কিন্তু তোমরা সবাই জানো, এটা গিট মারতে হবে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে 1980-এর দশক থেকে সোভিয়েত ব্যবস্থায় সংকটটা সামনে আসে।
এবং শেষ পর্যন্ত 90-এর দশকে এসে সোভিয়েতটা ভেঙেই গেল। তাহলে এখানে দাঁড়িয়ে লিবারেলিজমের বিকল্প হিসেবে মার্ক্সবাদের যে গ্রহণীয়তা একটা বড় আকারে ধাক্কা খেল, তাহলে হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে বিকল্প ভাবনাগুলো একটা নতুন ক্ষেত্র রচিত হলো। এ ফার্টাইল সয়েল ওয়াজ ক্রিয়েটেড টু ইনকালকেট নিউ আর আইডিয়াস। তাহলে আগে ছিল না একথা আমি বলছি না, আমি বলছি যে বিকল্প নানা ভাবনার উপাদান ছড়িয়ে ছিটিয়ে ছিল, বাট দেয়ার ওয়াজ নো অপরচুন মোমেন্ট টু ফ্লারিশ দোজ আইডিয়াস। তার জন্যই আমরা দেখলাম যে 90-এর দশক থেকে আন্ডার দ্য প্রেফিক্স পোস্ট, পোস্ট নাম দিয়ে অনেক ধরনের তাত্ত্বিক কথাবার্তা আমাদের সামনে এসে হাজির হতে শুরু করলো। পোস্ট মডার্নিজম, পোস্ট কলোনিয়ালিজম, পোস্ট মার্কসিজম, এরকম আরো কত কিছু, আমি সেসবে ঢুকব। আমি শুধু এইটা বলতে চাইছি যে নতুন পরিস্থিতি যা পরিবর্তনশীল বিশ্ব আমাদের সামনে উপস্থিত করেছে, তা আমাদের নতুন চিন্তার খোরাক যুগিয়েছে। সেই নতুন চিন্তার পথে বহু সংস্কৃতিবাদের ধ্যান ধারণা গুলো আমাদের সামনে বিকশিত হতে শুরু করেছে। আবার একটু তোমাদের ধাক্কা দিই, অনেককে আমাদের অনেক ছাত্রছাত্রী রয়েছেন যারা, কেউ কিছু মনে করো না আমি একটু দুর্মুখ আছি কিন্তু এসব বলি তো, রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান, পড়তে পড়তে ঘুম পেয়ে গেল, কপালে ঠোকর খেয়ে গেলে কপালে আলু তৈরি হয়ে গেল, তারপরে আবার সেটা ভুলেও গেলে, কেউ কেউ হয়তো পরীক্ষার খাতা পর্যন্ত পৌঁছে দিয়ে মোক্ষ লাভ করলে না, ফসল দেখবি তো খেতে চল। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান মুখস্থ করতে হবে কেন? রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী যদি এই গতিশীলতাকে অন্তরে উপলব্ধি করতে না পারে, তার রাষ্ট্রবিজ্ঞান ছেড়ে চলে যাওয়া উচিত। সময়ের হাত ধরে কিভাবে আমার চারপাশটা বদলাচ্ছে, আর তারই সঙ্গে সঙ্গে কিভাবে রাজনৈতিক অভিজ্ঞান গুলো বদলাচ্ছে, এটাকে মেলাতে হবে। সেই মেলবন্ধনের প্রক্রিয়াতেই বহু সংস্কৃতিবাদ আমাদের বোধগম্য হয়ে উঠবে। এবার আমি সরাসরি আসি বহু সংস্কৃতিবাদের একটা সংজ্ঞা নির্ণয়ের অক্ষম প্রচেষ্টায়। অক্ষম প্রচেষ্টা কেন বলছি? বলছি এই কারণেই যে বহু সংস্কৃতিবাদকে সংজ্ঞায়িত করার কাজটা, এই কাজটা কিন্তু মোটেই সহজ কাজ নয়, খুব কঠিন কাজ। শুধু কাজ চালানো গোছের একটা সংজ্ঞা দিয়ে আমরা শুরু করতে পারি, তাও আবার একটু ধার করে। উইল কিমলিকা, তার নাম যিনি শোনেননি তিনি বহু সংস্কৃতিবাদ জানেন না, কেন যে সমস্ত তত্ত্বকারেরা বহু সংস্কৃতিবাদের ধ্যান ধারণার কে সামনে নিয়ে এসছেন এবং তাদের নামের সঙ্গে আইডেন্টিফাই করে ফেলেছেন, তার মধ্যে উইল কিমলিকার নাম সর্বাগ্রগণ্য। তিনি বলছেন যে ইট রিপ্রেজেন্টস এ বডি অফ থট ডিলিং উইথ দ্য ওয়েজ টু রেসপন্ড টু কালচারাল ডাইভার্সিটি। তাহলে সাংস্কৃতিক যে বৈচিত্র্য তাকে কিভাবে ব্যাখ্যা করব, এ সম্পর্কে যে চিন্তা প্রণালী তাকেই আমরা বহু সংস্কৃতিবাদ এক কথায় বলতে পারি। তাহলে এক কথায় বহু সংস্কৃতিবাদ হচ্ছে এমন এক চিন্তা প্রণালী যা সাংস্কৃতিক বিভিন্নতার রাজনীতিকে ব্যাখ্যা করতে পারে। গতানুগতিক ভাবে আমরা একে কিভাবে ব্যাখ্যা করতাম আর আজকে কিভাবে, এই পার্থক্যটা এখানে খুব গুরুত্বপূর্ণ। গতানুগতিক ব্যাখ্যায় আমরা বলতাম এটা হচ্ছে টলারেশন অফ গ্রুপ ডিফারেন্সেস, লিভ অ্যান্ড লেট লিভ, নিজে বাঁচো অপরকে বাঁচতে দাও,
তাহলে টলারেশন বাংলা কি সহনশীলতা হচ্ছে একটা কালচার, এই টলারেশনের কালচার থেকেই আসে বহুর সহাবস্থান, কো এক্সিস্টেন্স অফ ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট রিলিজিয়ন্স, ডিফারেন্ট কমিউনিটিজ অ্যান্ড সো অন, এইভাবে আমরা দেখতাম। কিন্তু এখন কিভাবে দেখছি, এখন বলছি ইট নট সিম্পলি রিপ্রেজেন্টস দি কোশ্চেন অফ টলারেশন, ইট অলসো রিপ্রেজেন্টস দ্য কোশ্চেন অফ আইডেন্টিটি অ্যান্ড রিকগনিশন। দুটো শব্দকে বাদ দিয়ে এখন আর রাজনীতি হয় না, আইডেন্টিটি অ্যান্ড রিকগনিশন অর্থাৎ সত্তা, পরিচিতি, এই পরিচিতি সত্তার প্রশ্নটা আমরা যাকে এখন বলছি আইডেন্টিটি পলিটিক্স। মানুষের হাজার একটা আইডেন্টিটি রয়েছে প্রত্যেকটা মানুষের, তাহলে কে তুমি, হু অ্যাম আই, আস্ক ইয়োরসেলফ, নিজেকে জিজ্ঞেস করো, কটা উত্তর পাবে? আমি দু চারটে দিয়ে দিই, আমি একজন মানুষ, আমি একজন ভারতীয়, আমি একজন বাঙালি, আমি একজন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমি একজন পুরুষ নারী, আমি একজন তথাকথিত উচ্চবর্গ, আমি একজন তথাকথিত নিম্নবর্গ, আমি একজন তপশিলভুক্ত মানুষ, আমি একজন আদিবাসী মানুষ, আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক, গো অন আইডেন্টিফাইং ইউর সেলফ উইথ রেফারেন্স টু ইউর ওন আইডেন্টিটি, উই কল ইট মাল্টিপল আইডেন্টিটিজ অফ অ্যান ইন্ডিভিজুয়াল, মাল্টিপল আইডেন্টিটিজ অফ অ্যান ইন্ডিভিজুয়াল। এবং এক একটা আইডেন্টিটির সঙ্গে জড়িয়ে আছে এক এক ধরনের অধিকারগত প্রশ্ন। তুমি যখন একজন ছাত্র, ছাত্র হিসেবে তোমার কিছু পাওনা থাকে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, তোমার পরিবারের কাছে, ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি। তুমি যখন একজন নারী বা একজন পুরুষ বা একজন ট্রান্সজেন্ডার, সেই সত্তা হিসেবেও তোমার কিছু নিজস্বতা থাকে, তোমার কিছু অধিকার চেতনা থাকে। তাহলে এখানে কোশ্চেন অফ আইডেন্টিটি ইটসেলফ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু তোমার আইডেন্টিটি সম্পর্কে তোমার চেতনাটা শেষ কথা নয়, তার পূর্ণতাটা কোথায়? তার পূর্ণতা হচ্ছে রিকগনিশন বা স্বীকৃতিতে। অর্থাৎ আমি কেউ কেটা বললে হয় না, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তাহলে বড় বা ছোট হোয়াট এভার সেটা নয়, এখানে ভ্যালু ফ্রি। আমার আইডেন্টিটি যখন অন্যেরা স্বীকার করছে, এই অন্যদের মধ্যে সমাজ আছে, অন্যদের মধ্যে রাষ্ট্র আছে, অন্যদের মধ্যে পরিবার আছে, অন্যদের মধ্যে বিভিন্ন সামাজিক গোষ্ঠী, তাহলে দি কোশ্চেন অফ আইডেন্টিটি অ্যান্ড রিকগনিশন, এই দুটো গুরুত্বপূর্ণ, যেটা আগে ভাবা হয়নি, এখন বহু সংস্কৃতিবাদের আদলে ভাবা হচ্ছে। তার সাথে কি ভাবা হচ্ছে? রাইট টু অ্যাকোমোডেশন। আবার একটা নতুন কথা বলি, না জানলে তুমি একবিংশ শতাব্দীর পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট নও, আমরা স্বীকার করি না তোমাকে। এটা কি? পলিটিক্স অফ ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন। অর্থাৎ তোমাকে স্বীকার করে তোমাকে আমার নিজের মধ্যে অন্তর্ভুক্ত করছি কি করছি না, তোমাকে এক্সক্লুড করে যদি রাখি, তুমি কি করে আমার সাথে আইডেন্টিফাই করবে? তাহলে এখানে পলিটিক্স অফ ইনক্লুশন গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাকে শুধু স্বীকৃতি দিলে হবে না, ইউ উইল হ্যাভ টু বি অ্যাকোমোডেটেড উইদিন দ্য মেন স্ট্রিম বা উইথ দ্য মেন স্ট্রিম। তাহলে সমাজের মূল ধারার মধ্যে আমি কি করে তোমাকে সহ্য করলাম? তোমাকে যদি আমি অ্যাকোমোডেট না করলাম, তাহলে কোশ্চেন অফ অ্যাকোমোডেশন ইজ অলসো দেয়ার। এইবার তোমায় আমি খুব ভালোবাসি, কিন্তু তোমার অধিকারের বেলায় কাজ করা তা তো হয় না।
যেমন আমাদের হিন্দু মুসলিম সম্পর্কে আছে, ভাই ভাই অ্যাপ্রোচ ক্যান নেভার ডু, হোয়াট ননসেন্স ইজ ইট? ভাইকে ভাইয়ের অধিকার দিতে হয় উইদাউট গিভিং ডিউ রাইট টু ইউর ইয়ঙ্গার ব্রাদার। হাউ ক্যান ইউ ফিল দ্যাট ইউর ইয়ঙ্গার ব্রাদার উইল আইডেন্টিফাই উইথ ইউ? তোমার ছোট ভাই তোমার সঙ্গে গলাগলি করবে না খেয়ে থেকে, অধিকারহীনতার মধ্যে থেকে, হাউ ডু এক্সপেক্ট ইট? তাহলে এখানে কোশ্চেন অফ রাইটস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য নিউ রিয়ালাইজেশন। এবং এই রাইটের চেহারাটা কেমন, যেখানে লিবারালিজম থেকে ডিপার্চার হচ্ছে, কেমন লিবারালিজম? কোন রাইটের কথা বলে, কি বললাম আমি এতক্ষণ? লিবারালিজম প্রধানত ইন্ডিভিজুয়াল রাইটস এর কথা বলে, রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়াল, ব্যক্তির অধিকার। কিন্তু যখন গ্রুপ হিসেবে তুমি আমাকে আইডেন্টিফাই করছো, তোমার গ্রুপ ডিফারেন্সিয়েটেড রাইটস, দি ভেরি আইডিয়া অফ গ্রুপ রাইটস ইমার্জ। এখান থেকেই মাইনরিটি রাইটস এর কথা, এখান থেকেই উইমেন্স রাইটস এর কথা, এখান থেকেই চাইল্ড রাইটস এর কথা, এখান থেকেই এসে যাচ্ছে রাইটস অফ দি কমিউনিটি কথা। তাহলে এই যে গ্রুপ ডিফারেন্সিয়েটেড রাইট, তার আইডিয়াটাও আছে। তাহলে আমরা কি দেখাতে চাইলাম? আমরা দেখাতে চাইলাম যে ডাইভার্সিটি কোশ্চেন, ইভেন দ্য ইস্যু অফ ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা অনেক পুরনো ব্যাপার। কিন্তু কিমলিকা যেভাবে আমাদের শেখালে, তাতে আমরা বলছি যে বহু সংস্কৃতিবাদ অনেকগুলো নতুন নতুন ইস্যু নিয়ে আমাদের সামনে এসছে, যেটা আর শুধুমাত্র ইউনিটি ইন ডাইভার্সিটি নয়, ইট ইজ মোর দ্যান টলারেন্স, ইট ইজ বেসড অন দ্য কোশ্চেন অফ আইডেন্টিটি অ্যান্ড রিকগনিশন, ইট ইজ বেসড অন দ্য কোশ্চেন অফ ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন, ইট ইজ বেসড অন দ্য আইডিয়া অফ গ্রুপ ডিফারেন্সিয়েটেড রাইটস। এবং প্রধানত এই আলোচনাটা সামনে এসছে আউট অফ দ্য মোরাল অ্যান্ড পলিটিক্যাল ক্লেইমস অফ দ্য ওয়াইড রেঞ্জ অফ ডিসঅ্যাডভান্টেজ সোশ্যাল গ্রুপস, অর্থাৎ কম সুবিধা প্রাপক, কম সুবিধাভোগী যে সামাজিক গোষ্ঠীগুলো আছে, তাদের অধিকারের পক্ষে নৈতিক এবং রাজনৈতিক যে দাবি, নৈতিক সমর্থন এবং রাজনৈতিক যে দাবি, তার থেকেই আসছে বহু সংস্কৃতিবাদের। আমরা সবাই কম বেশি জানি, কিন্তু থিওরেটিক্যালি রিলেট করতে পারি না, যে বিগত শতাব্দীর শেষ দশক থেকে শুরু করে আমরা কি দেখতে পাচ্ছি, হিদার টু ডরমেন্ট সোশ্যাল গ্রুপ আর বিকামিং ভোকাল অ্যাবাউট দেয়ার ওন রাইটস। যে সমস্ত সামাজিক গোষ্ঠীগুলো এতদিন পর্যন্ত আধঘুমে ছিল বা ঘুমিয়ে ছিল, তারা আস্তে আস্তে জাগছে। গ্র্যাজুয়াল অ্যাসার্শন অফ দ্য ডাউন ট্রোডেন, পিছিয়ে পড়া মানুষ আস্তে আস্তে নিজেদের সংগঠিত করছেন, সামনে আসছেন, নিজেদের অধিকার দাবি করছেন। দিস ইজ দ্য কনটেক্সট। আগে সব মানুষের জন্য অধিকারের কথা বলা হতো, অধিকার পেতেন যারা অগ্রগামী চেতনার মানুষ বা যারা অগ্রগামী অংশের মানুষ, তারা পেতেন, বাকিরা যে তিমিরে সেই তিমিরেই থাকে। আজকে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি হিদার টু ডরমেন্ট সোশ্যাল গ্রুপ আর গ্র্যাজুয়ালি কামিং ফরওয়ার্ড অ্যান্ড অ্যাসার্টিং দেমসেলভস ফর দেয়ার ওন রাইটস। This is the changing social context in which the idea of multiculturalism took shape. এটা আমাদের মনে রাখতে। তা যদি বলি, তাহলে আমাদের দ্বিতীয় কথাটা কি আসে যায়? তাহলে মাল্টিকালচারালিজম একটা ডেসক্রাইবিং কনসেপ্ট। মাল্টিকালচারালিজম ক্যান ডেসক্রাইব এ সোসাইটি, হাউ অ্যাকচুয়ালি দি সোসাইটি ইজ
ভারতীয় সমাজ এটা কেমন, ভারতীয় সমাজ কেমন এটা জানতে গেলে আমাকে বুঝতে হবে এখানে কোন কোন মানুষ বাস করে, কোন কোন সামাজিক গোষ্ঠী গুলো বাস করে, কলকাতাটা কেমন। তুমি রাতের জওহরলাল নেহরু স্ট্রিট ধরে হেঁটে গিয়ে যদি বলো এটাই কলকাতা, যা নিউ ইয়র্কের সমত কোন একটা রাস্তার সমতুল্য, ঝাঁ চকচকে ফ্লুরেসেন্ট আলো, এটাই কলকাতা, না ওটা কলকাতা নয়, তার পাশেই যে ঘেটো রয়েছে সেটাও কলকাতা, রাজাবাজার পার্ক স্ট্রিটের যে এলাকা সেটাও কলকাতা, উত্তর কলকাতা গঙ্গার ধারের যে কলকাতা সেটাও কলকাতা। তাহলে মাল্টিকালচারালিজম হেল্পস আস টু গিভ অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশন অফ এ সোসাইটি, ইন দ্যাট সেন্স ইট ইজ এ ডেসক্রাইবিং কনসেপ্ট দ্যাট এনলাইটেন্ড আস অ্যাবাউট দ্য ভ্যারাইটি অফ ওয়েজ সোসাইটি ইজ ডাইভার্স, সমাজ কিভাবে বহু বিন্যস্ত, সমাজ কিভাবে প্লুরাল তার ব্যাখ্যা ইন টার্মস অফ রেস, ইন টার্মস অফ রিজিয়ন, ইন টার্মস অফ রিলিজিয়ন, ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ, ইন টার্মস অফ এথনিসিটি, কিভাবে সমাজ বিন্যস্ত হয়ে আছে। আবার রবি ঠাকুরের কথার পুনরাবৃত্তি, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন। এই বিবিধকে যদি না জানতে পারো তাহলে সমাজটা জানা হয় না, আবার বিবিধকে জানতে গেলে তাদের আশা আকাঙ্ক্ষার কথা, তাদের দাবি দাওয়ার কথা সেটাকেও জানতে হয়, শুধু এটা জানলে হয় না, ওই দূরে ফুটপাতের উপর যে মানুষগুলো থাকে জানিস তো ওরা বড় গরিব, দিস ইজ নট এনাফ। তাই মাল্টিকালচারালিজম একদিক থেকে একটা ডেসক্রাইবিং কনসেপ্ট, ইট মে হেল্প আস টু ডিসক্রাইব হোয়াট অ্যাকচুয়ালি is the very nature of our society. Secondly, multiculturalism invokes as a kind of policy for responding to cultural diversity. Shudhu eta janata jotheshto noy je amader samaj ta diverse, amader samaj ta diverse bichitro, amader satto shengot ki bichitro ei আমার ধ্যান ধারণা তৈরি করব। তাহলে এখানে কতগুলো বিষয় আছে, অ্যাড্রেসিং দ্য ডিম্যান্ডস অফ ডিফারেন্ট কালচারাল গ্রুপস, তারা কি চায়, হোয়াট ডু দে অ্যাকচুয়ালি ওয়ান্ট। তো তুমি তোমার দৃষ্টিকোণ দিয়ে তাকে বিচার করতে পারো না, কারণ জুতো যে পরে সেই বুঝতে পারে হোয়ার দ্য শু পিঞ্চেস, জুতোর কোথায় কাঁটা ফোটে তুমি দূর থেকে দেখে বুঝতে পারো না, যে জুতোটা পায়ে দেয় সেই বুঝতে পারে জুতোয় কোথায় কাঁটাটা ফুটছে। সুতরাং তোমাকে এই ডাইভার্স গ্রুপটাকে বুঝতে হবে থ্রু অ্যাড্রেসিং দ্য ডিম্যান্ডস অফ ডিফারেন্ট কালচারাল গ্রুপস living within a society and providing the means by which those groups pursue their cultural differences. তাহলে এইভাবে কিভাবে এই সোশ্যাল গ্রুপ গুলো তাদের যে পৃথকত্ব সেটাকে তারা মেনটেন করতে চায়, এখানে বড়র দাবি কি যে আমি তোমাকে দয়া করে থাকতে দিয়েছি, তুমি আমার মতো করে জীবন ধারণ করো, আমি যেভাবে বলবো সেইভাবে চলবে, এই অ্যাপ্রোচ কি তাদের অধিকার চেতনাকে সাপোর্ট করে। এটা হচ্ছে অ্যাসিমিলেশনের পলিসি, সাদৃশ্যকরণের নীতি না। সাদৃশ্যকরণের নীতি বহুত্ববাদের নীতি নয়, বহুত্ববাদের নীতি কি বৈচিত্রের, বৈচিত্র্যকে রক্ষা করা। তাহলে যে যার ভাষা সংরক্ষণের অধিকারী, যে যার সংস্কৃতি সংরক্ষণের অধিক, আমি কেমন ভাবে চলবো, ইন দ্য নেম অফ ইউনিফর্মিটি হু আর ইউ টু ইম্পোজ ইউর উইশেস আপন মি আপন মাই কমিউনিটি, তুমি কোথাকার কে
তোমার ইচ্ছে আমার উপর চাপিয়ে দেওয়া, আমি কেমন ভাবে চলবো সেটা আমি ঠিক করব, অ্যান্ড দ্যাট ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি। সো মাল্টিকালচারালিজম ইজ অ্যান এক্সটেনশন অফ আওয়ার ডেমোক্রেটিক ওয়ে অফ লিভিং, এটাই গণতন্ত্র। অতএব একে বাদ দিয়ে গণতন্ত্র হয় না। তাই আইডেন্টিটি পলিটিক্স এবং পলিটিক্স অফ রিকগনিশন তার সঙ্গে জড়িয়ে আছে বহু সংস্কৃতিবাদের প্রশ্ন। এখান থেকেই আমরা খুব সংক্ষেপে একটা জার্নি করে নিতে পারি, দি ক্যারিয়ার অফ দ্য কনসেপ্ট, এই কনসেপ্টটা কিভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা সময়ে ডাইভার্সিটিকে আমরা বুঝতাম, বা আমরা একটা সমাজে বৈচিত্র্যটাকেই বুঝতে চাইতাম। এখন আমরা বুঝতে চাইছি বহুত্ববাদী সমাজের একটা ধারণা তৈরি করতে। উই আর নট মেয়ারলি কনফাইন্ড নাও টু আওয়ার অ্যাপ্রোচ টু প্লুরালিজম। ওই অনেক সময় ছোট ছোট প্রশ্ন দেয় না তোমাদের? আমি তোমাদের ছোট ছোট প্রশ্ন দিয়ে, আমি সব প্রশ্নের উত্তর জানি না, দিতে পারবো না, কিন্তু প্রশ্ন যদি তোমার মনে থাকে উত্তর তুমি পাবে। প্রশ্নটা কি, হাউ ডু ইউ মেক এ ডিফারেন্স বিটুইন প্লুরালিজম অ্যান্ড মাল্টিকালচার? প্লুরালিজম মানে মাল্টিকালচারালিজম নয়, বহুত্ববাদ আর বহু সংস্কৃতিবাদ এক নয়। বহুত্ববাদ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডাইভার্সিটি। একটা সমাজে নানা ভাষা নানা মত রয়েছে, তুমি এটা জানো, এইটা বহুত্ববাদ। কিন্তু বহু সংস্কৃতিবাদ হচ্ছে তুমি এটাও জানো যে তাদের বিশেষত্বগুলো কোথায়, সেই বিশেষত্বগুলো কিভাবে সংরক্ষিত করতে হয়, কিভাবে একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তাদের অ্যাকোমোডেট করতে হয়, কিভাবে তাদের আইডেন্টিটি রিকগনিশন আছে, কিভাবে তাদের ইনক্লুশনকে নিশ্চিত করতে হয় ইন দ্য গ্রেটার সোসাইটি। অতএব মাল্টিকালচারালিজম ইজ এ ফার মোর ওয়াইডার কনসেপ্ট দেন আওয়ার আইডিয়া অফ প্লুরালিজম, নাম্বার ওয়ান। নাম্বার টু, ফ্রম রিকগনিশন অফ স্পেসিফিসিটিজ অফ এ কালচার টু এক্সপ্লোর দি মেকানিজম অফ অ্যাকোমোডেশন। তাহলে প্রথম ধাপ হচ্ছে রিকগনাইজিং দ্য স্পেসিফিসিটিজ অফ এ কালচার, যেটা আমি এর আগের পয়েন্টে বললাম। দ্বিতীয় ধাপে এসে কেমন ভাবে আমরা বৃহত্তর ফ্রেমওয়ার্কে তাদের অ্যাডজাস্টমেন্টটা করব, কিভাবে তাদের মেন স্ট্রিমে নিয়ে আসবো থ্রু রিকগনিশন অফ ডাইভার্সিটিজ। তাহলে ডাইভার্সিটিকে রিকগনাইজ করার মানে ভেঙে ফেলা নয়, ডাইভার্সিটিকে রিকগনাইজ করার মানে ভেঙে ফেলা নয়, ডাইভার্সিটিকে রিকগনাইজ করার অর্থ হচ্ছে গ্রেটার ইউনিটি তৈরি করা। তাহলে হাউ টু এস্টাবলিশ গ্রেটার ইউনিটি অ্যামং ডিফারেন্ট সোশ্যাল গ্রুপস, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এবং এক্ষেত্রে আমরা একটা ভুল করে ফেলি। সে ভুলটা কি? ভুলটা হচ্ছে যে এখানে আমরা একটা সুপিরিয়রিটি ইনফিরিয়রিটি একটা হায়ারার্কি তৈরি, আমরা সংখ্যায় বেশি আমরা সুপিরিয়ার, তুমি সংখ্যায় কম তুমি ইনফিরিয়ার, আমরা একটু বেশি সভ্য তোমরা একটু বেশি অসভ্য, আমরা আধুনিক তোমরা বর্বর, যেমন ব্রিটিশরা আমাদের করত তেমনি ইন্টারনাল কলোনাইজেশন আমরা করছি। তা এই বড় ছোটর প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে এমফাসাইজিং কো এক্সিস্টেন্স উইথ মিউচুয়াল রেসপেক্ট, এমফাসাইজিং কোএক্সিস্টেন্স উইথ মিউচুয়াল রেসপেক্ট। আমি এই ছোট ছোট ইংরেজি শব্দগুলো বলছি, পারলে নোট নিও, এগুলোই মেন পয়েন্ট যা বহু সংস্কৃতিবাদকে বিশেষায়িত করছে, স্পেশাল ফিচার যে এখানে কোএক্সিস্টেন্স সহ অবস্থানকে জোরদার করতে পারে না, চোখ গরম করে নয় যে তুই আমার বন্ধু হবি তুই আমার পায়ের তলায় থাকবি, হোয়াট নন্সেন্স ইজ ইট। মিউচুয়াল রেসপেক্ট is the key word for multicultural. Ebong ei mutual respect that demands, number 3, point number 3, that demands space for autonomy. Tale multiculturalism is not for assimilation
বাট ফর অটোনমি, অর্থাৎ আমার মতো করে তুমি নিজেকে করে তুলবে না, আমার মতো করে তুমি নিজেকে করে তুলবে না, তুমি তোমার মতো করে নিজেকে গড়ে তুলবে, তার জন্য তোমার একটা নিজস্ব স্পেস থাকবে, এই স্পেসটার নাম হচ্ছে অটোনমি। একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ, আমেরিকা, আমেরিকার সভ্যতা, কেউ খারাপ ভাবে নিও না, আমি মজা করে অনেক সময় বলি যে সারা পৃথিবীকে এখন যারা সভ্যতা শেখায় তাদের কোনো সভ্যতার ইতিহাসই নেই। আমেরিকার সভ্যতার ইতিহাসের বয়স কত? বয়স কত? 250 বছর। তোমার ভারতের সভ্যতার ইতিহাসের বয়স কত? চীনের সভ্যতার ইতিহাসের বয়স কত? মিশরের সভ্যতার ইতিহাসের বয়স কত? তাহলে পৃথিবীতে প্রাচীন সভ্যতাগুলো, এই প্রাচীন সভ্যতাগুলো সব তল পড়ে গেল, আমেরিকা এখন পৃথিবীকে সভ্যতা শেখায়। আসলে আমেরিকার সভ্যতাটা কি? ইট ইজ অ্যাকচুয়ালি এ সেটলার সিভিলাইজেশন। সেটলার সিভিলাইজেশন, হোয়াট ডাজ ইট মিন সেটলার সিভিলাইজেশন? যারা অরিজিনালি আমেরিকার বাসিন্দা ছিল, কলম্বাস যাদের আবিষ্কার করেছিল, আমেরিকো ভেসপুচি যাদের আবিষ্কার করেছিল, তারা এখন নো হয়ে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে বসতি স্থাপন করেছে, সেই রেড ইন্ডিয়ান দ্বারা খুঁজে পাওয়া যায়। তারা এই যে তাদের নতুন সভ্যতা তৈরি করতে গিয়ে একটা খুব ভালো থিওরেটিক্যাল যে এক্সারসাইজ তারা করেছে, আমরা সেটা দিয়ে আমেরিকার সভ্যতাকে চিনতাম, সেটা কি? এ মেল্টিং পট সিভিলাইজেশন, এ মেল্টিং পট সিভিলাইজেশন। ভালো বাংলাটা আমি দুঃখিত আমি জানি না, আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে। মেল্টিং পট সিভিলাইজেশন মানেটা বলে দিতে পারবো খুব ভালো, সেটা হচ্ছে এটা যেন একটা পাত্র, এই পাত্রের মধ্যে বিভিন্ন উপাদান দেয়া হলো। সেই ভজহরি মান্নার গান জানো তো, মিলেমিশে হয়ে গেল প্যারিসের ছেচকি, আর আমি যোগ করি আমাদের ভারতবর্ষের লাবড়া, অর্থাৎ বিভিন্ন ধরনের ভেজিটেবলস একটা পাত্রে দিয়ে তৈরি হলো একটা খুব উপাদেয় একটা ব্যঞ্জন যার নাম লাবড়া বা ছেচকি, যেখানে আলাদা আলাদা কম্পোনেন্ট গুলো এমন ভাবে মিলেমিশে গেল যে তাদের কোনো আলাদা করে খোঁজ আর থাকলো না, সব মেল্টেড হয়ে গেল ইনটু এ মল্ট, একটা মন্ড তৈরি হয়ে গেল। আমি জানি না বোঝাতে পারছি কিনা, যে বিভিন্ন উপাদান একটা পাত্রে দিলাম, সেগুলো মেল্টেড হলো, মেল্টেড হয়ে একটা কম্পোনেন্ট তৈরি হলো, যে কম্পোনেন্টটা অরিজিনাল পার্টিকেল গুলো হারিয়ে গেল, মিলেমিশে হয়ে গেল প্যারিসের ছেচকি। দিস ইজ মেল্টিং পট সিভিলাইজেশন। এখানে একটা অ্যাসিমিলেশনের ব্যাপার, সাদৃশ্য করো, আর পার্থক্য গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, যে যা ছিল সব মিলেমিশে একটা, মেল্টিং পট সিভিলাইজেশন। এইটা হচ্ছে অ্যাসিমিলেশনের একটা আইডিয়াল এক্সাম্পল, আমেরিকার সভ্যতা মেল্টিং পট সিভিলাইজেশন। আন্ডার দ্য স্পেল অফ মাল্টিকালচারালিজম দিস থিওরাইজেশন হ্যাজ বিন ডিসকার্ডেড, এই তত্ত্বীকরণটা, তত্ত্বায়ন বাতিল হয়ে যাচ্ছে, তার জায়গায় আসছে নতুন তত্ত্ব। এইটা বুঝলেই কিন্তু মাল্টিকালচারালিজম 50% বোঝা হয়ে যাবে সবারই, সেটা কি? এই নতুন তত্ত্বটা হচ্ছে, সরি আমি সময়টা বোধহয় একটু বেশি নিয়ে ফেলছি, এই মাল্টিকালচারালিজমের যে তত্ত্বটা, আরে সরি, এই নতুন যে তত্ত্ব যা মেল্টিং পট থিওরিকে তো ডিসপ্লেস করে দিচ্ছে, সেইটা হচ্ছে থিওরি অফ স্যালাড বোলস। থিওরি অফ স্যালাড বোলস, আমার তো মনে হয় তোমাদের মধ্যে একজনও নেই যে স্যালাড কাকে বলে জানে না, শসা
টমেটো, পেঁয়াজ, গাজর, বিট, আরো কিছু দিয়ে। আবার ভালো হোটেলে যদি খেয়ে থাকো স্যালাড পয়সা খরচ করে, তাহলে দেখবে এগুলোকে এত সুন্দর ফুলের মতো করে সাজিয়ে নিয়ে আসে, তার ওই শিল্পকর্মের জন্য তাকে মনে হয় 50 টাকা এক্সট্রা দিতে হয় আর কি, মানে সেরকম রেট ফেলে। তাহলে একটা পাত্র তার মধ্যে স্যালাড দেওয়া সুসজ্জিত, সেখানে ইউ মে আইডেন্টিফাই ইচ পার্টিকল সেপারেটলি, তুমি পেঁয়াজটা পছন্দ করছো না, পেঁয়াজটা থাকছে, শসাটা চাইছো, ইউ পিক আপ দ্য কিউকাম্বার, তুমি টমেটোটা চাইছো নিতে পারছো, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে তুমি আইডেন্টিফাই করতে চাইছো। দেখো দেখি ভেবে আইডেন্টিটি পলিটিক্স এর সঙ্গে এর কোনো মেলবন্ধন খুঁজে পাও নাকি? দিস ইজ কল্ড স্যালাড বোল কালচার। যখন ফুলের আকারে পাত্রটা তোমার সামনে দেয়, অতি সুন্দর তোমার লাগে, ইটস এ বিউটিফুল কাইন্ড অফ ইউনিটি, হোয়ারাস দি আইডেন্টিটি অফ ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট ইজ ডিস্টিংক্ট, প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু স্পষ্ট। তাহলে সকলকে মিলিয়ে দেওয়া নয়, সকলকে মিলিয়ে দেওয়া নয়, সকলকে আলাদাভাবে স্বীকার করার একটা দোতনা, এটাই হচ্ছে বহু সংস্কৃতিবাদের মূল কথা। তাহলে এখানে কালচারাল ডিফারেন্সেস তো পোটেনশিয়ালিটি অফ পলিটিক্যাল কনফ্লিক্ট, রাজনৈতিক বিবাদের সম্ভাবনা বোঝার জন্য যেমন দরকার, তেমনি রাজনৈতিক বিবাদ নিষ্পত্তির কৌশল সেটাও কিন্তু এর মধ্যে আছে, এটা বোঝা দরকার। এখানে মেজরিটারিয়ানিজম কে ডিসকার্ড করে গ্রুপ রাইটস এর ধারণা, গ্রুপ রাইটস এর ধারণা মেজরিটারিয়ান কে এখানে ডিসকার্ড করে। নতুন নতুন কথা এর সঙ্গে আছে, নন রেসিডেন্টদের কথা, ইমিগ্রান্টদের কথা, রেফিউজিদের কথা, ফরেনারদের কথা, আরো কত কথা এর সঙ্গে চলে আসে। আমি এবার একটু সংক্ষেপ করি, তো এখানে বলি যে একটা সোশ্যাল থিওরি হিসেবে তাহলে মাল্টিকালচারালিজমকে আমরা কিভাবে দেখব, তাহলে এটা শুধুমাত্র একটা রাজনৈতিক তত্ত্ব নয়, এটা শুধু একটা দার্শনিক তত্ত্ব নয়, ইটস এ ওয়ে অফ ভিউইং হিউম্যান সোসাইটি, মানুষের সমাজকে দেখার একটা নতুন দৃষ্টিভঙ্গির নাম হচ্ছে বহু সংস্কৃতিবাদ। এই দৃষ্টিভঙ্গিতে তিনটে কথা আছে মাদুলি করে রাখতে পারে, এই তিনটে কথা লিখতে পারলে আমার মতো মাস্টারমশাইরা তোমাকে 9 নম্বর দেবে। এই তিনটে কথা লেখা কি কি তিনটে কথা? তিনটে বেসিক অ্যাসাম্পশন, থ্রি বেসিক অ্যাসাম্পশন স্যার দেয়া, আমি একেবারে কোর থিওরিতে চলে এসেছি। থ্রি বেসিক অ্যাসাম্পশন, সেটা কি? কালচারাল এমবেডেডনেস অফ হিউম্যান বিইং, এই মুখস্থ করার কোনো যুক্তি নেই যে মানুষ সামাজিক প্রাণী, মানুষ সামাজিক প্রাণী। ইউ হ্যাভ টু রিয়ালাইজ যে তুমি একটা সমাজের মধ্যে জন্মেছ, তাই দি ভেরি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ ইউ বর্ন ইউ ক্যারি ফরওয়ার্ড টিল ইউর ডেথ। তুমি যে পরিবেশ পরিমণ্ডলে জন্মেছ তার সংস্কৃতি, তার উপাদান তুমি তোমার অন্তরের মধ্যে এমন ভাবে নিয়েছো যে তার থেকে তুমি আলাদা করতে পারবে না। হ্যাঁ ঠিকই, পরিবেশগত পরিবর্তনের সাথে সাথে তোমার আচার আচরণে অনেক পরিবর্তন আসে, এ কথা মনে রেখেই বলছি, বাট ইউর বেসিক যে কন্টিনিউ তোমার যে প্রকৃত যে চেহারাটা, চিন্তা ভাবনা অনুশীলন সবকিছুর মধ্যে তোমার এই সামাজিক সত্তাটা তোমার জ্ঞাত সারে এবং অজ্ঞাত সারে দুই ভাবে এটা ক্রিয়াশীল থাকে। তাই মানুষকে সমাজ নিরপেক্ষ ভাবে ব্যাখ্যা করার প্রবণতা কৃত্রিম, স্বাভাবিক নয়, বহু সংস্কৃতিবাদ এই কথাটাই জোরের সঙ্গে বলে। আবার বলি, মানুষকে সমাজ নিরপেক্ষ ভাবে নয়, সমাজ সম্পৃক্ত ভাবে বোঝাটাই হচ্ছে বহু সংস্কৃতিবাদের ফার্স্ট অ্যাসাম্পশন। সেকেন্ড ইম্পর্টেন্ট অ্যাসাম্পশন হচ্ছে ইনএসকেপেবিলিটি অ্যান্ড ডিজায়ারেবিলিটি অফ কালচারাল প্লুরালিটি, সাংস্কৃতিক বহুত্ব
এর হাত থেকে বেরোনো যাবে না। কারণ পৃথিবীতে প্রতিটি সমাজই সাংস্কৃতিক ক্ষেত্রে বহুত্ববাদী, এবং এটাকে এটা থেকে বেরিয়ে আসার দরকার নেই, এটা থেকে বেরিয়ে আসার দরকার নেই। একটা বাগান দেখেছো তোমরা, বাগানে যদি নানা রঙের ফুল ফোটে, নানা রকমের ফুল ফোটে, দরকার আছে কি সব ফুল গাছগুলোকে কেটে দিয়ে একটা ফুল দিয়েই বাগান বাগান হয় না? তার সৌন্দর্য থাকে, বাগানও হয় না তার সৌন্দর্য থাকে না। বাগানের সৌন্দর্যই হচ্ছে কালচারাল প্লুরালিটি, সমাজের সৌন্দর্য তাই এই কালচারাল প্লুরালিটির মধ্যে নিজে থাকে। তাই এটা ইনএসকেপেবল অ্যান্ড ডিজায়ারেবল, দুটো শব্দ, নাম্বার টু তে দুটো শব্দ, এটার থেকে মুক্তি নেই, এটা ইনএসকেপেবল, সব সমাজই একেবারে আবশ্যিক ভাবে বহুত্ববাদ। আর দুই, এই বহুত্ববাদকে নির্মূল করার চেষ্টা মূর্খামি হয় না, সে ধর্মের দিক থেকে হোক, ভাষার দিক থেকে হোক, বা যে কোনো জনগোষ্ঠীগত বৈচিত্র্যের দিক থেকে হোক। তিন, প্লুরাল অ্যান্ড মাল্টিকালচারাল কনস্টিটিউশন অফ ইচ কালচার, প্রত্যেকটা সংস্কৃতির মধ্যেও আবার মাল্টিকালচারালিজম আছে, সংস্কৃতির মধ্যেও বহুত্ব আছে। কারণ যে কোনো সংস্কার বা সংস্কৃতি তাও কিন্তু অপরিবর্তনীয় নয়, গ্রহণ বর্জনের মধ্যে দিয়ে একটা সংস্কৃতির বিকাশ ঘটে। এখানে আমি সামগ্রিক গোটা দেশের সংস্কৃতি বলছি না, আমি বলছি যে একটা দেশে এ টু জেড নানা ধরনের সংস্কৃতি আছে, তুমি এই নাও আর জেডই নাও। আমার ঠাকুর দাদার বাবার আমলে আমার যে পারিবারিক সংস্কৃতি ছিল আজও কি সেই সংস্কৃতি আছে? না। তাহলে কালচারাল ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করছে, তাই প্রতিটি কালচারের মধ্যেই আবার মাল্টিকালচারালিজমের যে উপাদান রয়েছে। তাই একদিকে নাম্বার থ্রি রিকগনিশন অফ আইডেন্টিটি আর প্রোটেকশন অফ রাইটস, এর মধ্যে দিয়েই আসে সোশ্যাল জাস্টিস। আমার পরিচয়কে যদি তুমি স্বীকার না করো, আমার কি করে ন্যায় বিচার আমার জন্য থাকছে? আমাকেই তো তুমি চেনো না, অথচ তুমি দাবি করছো যে আমার জন্য ন্যায় হতে পারে না। তাহলে মাল্টিকালচারালিজম স্ট্যান্ডস ফর সোশ্যাল জাস্টিস, ইট স্ট্যান্ডস ফর এনসিউরিং ডেমোক্রেসি ইন এ প্লুরাল সোসাইটি, এনসিউরিং ডেমোক্রেসি ইন এ প্লুরাল সোসাইটি, একটা বহুত্ববাদী সমাজে তা গণতন্ত্রের সন্ধান দেয়। তাহলে স্টেবল আইডেন্টিটি তৈরি করছে বহু সংস্কৃতিবাদ, লিঙ্ক বিটুইন আইডেন্টিটি অ্যান্ড কমিউনিটি, কমিউনিটি এবং আইডেন্টিটি তার মধ্যেকার যে সংযোগ, এই সংযোগ আমরা বহু সংস্কৃতিবাদের মধ্যে পাচ্ছি। এটা কালচারাল কমিউনিটির যে রাইট অ্যাজ রিগার্ডস দ্য ফুলফিলমেন্ট অফ দেয়ার নিড, তাদের প্রয়োজনকে এটা সিদ্ধ করছে। ইট ব্রিংস আউট দ্য লিঙ্ক বিটুইন আইডেন্টিটি অ্যান্ড রিকগনিশন, এই জায়গাটা এটা তৈরি করছে। তাহলে কালচারাল বিলঙ্গিংনেস অফ পিপল তাকে রিকগনাইজ করছে, তার সঙ্গে ডিফারেন্সেস দি আদারনেস একে এনশিওর করছে। আমাদের দোষ কোথায়? আমাদের দোষ হচ্ছে আমি নিজের চোখ দিয়ে গোটা পৃথিবীটাকে দেখতে চাই এবং সেখানে আদারনেসটাকে যত খুশি কমিয়ে দিতে চাই, আর তার ফলে কি হচ্ছে, আদার্স আর being resorting to revolt, অন্যেরা তখন রিভোল্টের পথে যাচ্ছে। তাহলে এই আদারনেসটাকে দেখা যাচ্ছে। তাহলে এখন একটা লাখ টাকার তো এখন দাম নেই, কোটি টাকার প্রশ্ন। এই কোটি টাকার প্রশ্ন হচ্ছে যে এই যে কালচারাল ডিফারেন্স, এটা আমি চাই বা না চাই এটা বাস্তব, এহ বাহ্য। তাহলে এইটা বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থার মধ্যে বাই ফাইন টিউনিং দি কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, এটা কতটা রক্ষা করা সম্ভব, এটা একটা বড় জিজ্ঞাসা, এই প্রশ্ন। তো এটা যেমন একটা রাষ্ট্রের ক্ষেত্রে সত্যি, একটা রিজিয়নের ক্ষেত্রে সত্যি, আবার রাষ্ট্র অতিক্রান্ত ক্ষেত্রেও সত্যি। অর্থাৎ মাল্টিকালচারালিজম যে শুধু রাষ্ট্রের ব্যাপার তা নয়, মাল্টিকালচারালিজম
এটা একটা স্থানিক এলাকার ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ, যেমন রাষ্ট্রিক ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যে বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলবে, সেখানে প্যান ইসলামিজমের কথা বললে বা বিশ্ব হিন্দুত্বের কথা বললে বা ক্রিশ্চিয়ানিটির কথা বললেই তোমার কি সবটা বলা হলো? না, হাউ টু অ্যাকোমোডেট ডাইভার্স সোশ্যাল রিলিজিয়াস লিঙ্গুইস্টিক গ্রুপ। তাহলে নিখিল বিশ্বের মানুষ আমরা এক মোহনার তীরে দাঁড়িয়ে আমরা বিশ্বজনীনতার জয়গান গাইব, বহু সংস্কৃতিবাদকে উপেক্ষা করে? তা তো হয় না। তাহলে বহু সংস্কৃতিবাদ পড়তে গিয়ে আমাদের মনে রাখতে হবে যে এটা একটা রাষ্ট্রের বাউন্ডারির মধ্যেও যেমন ক্রিয়াশীল, তেমনি তার বাইরেও ক্রিয়াশীল, আবার রাষ্ট্রের বাউন্ডারির ভিতরেও এটা ক্রিয়াশীল। এবার রাষ্ট্রের ভিতরে যে ক্রিয়াশীল সেটা কিন্তু আরো কমপ্লেক্স। কেন? আমরা সাধারণত একটা ভুল কথা বলে থাকি, আমরা ন্যাশনালিজম নিয়ে সবাই পড়েছি কম বেশি, আমরা নেশন আর কান্ট্রি একে আমরা গুলিয়ে ফেলতে অভ্যস্ত। অর্থাৎ জাতি দেশ রাষ্ট্র, জাতি রাষ্ট্র দেশ, এর মধ্যে কোনো ভেদ রেখা যে থাকতে পারে এটা আমাদের ভাবনায় আসে না। আমি একটা প্রাসঙ্গিক মজার কথা বলি, চাবার রবীন্দ্রনাথই গায়, আমার ভাইয়ের মতো অধ্যাপক দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় একটা বই লিখেছেন রবীন্দ্রনাথের, বইটির নাম হচ্ছে রবীন্দ্রনাথের জাতীয়তা বিরোধী দেশপ্রেম। সাংঘাতিক কথা ভেবে দেখো, আমি বলি মোটেই সাংঘাতিক নয়, 100 ভাগ ঠিক কথা লিখেছেন দেবজ্যোতি। রবীন্দ্রনাথ জাতীয়তাবাদী ছিলেন না, বরং ভিন্ন পরিস্থিতিতে জাতীয়তাবাদকে মহাপাপ বলে উল্লেখ করেছেন। তিনি দেখিয়েছেন স্বার্থে স্বার্থে বেঁধেছে সংগ্রাম, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, ভদ্র বেশি বর্বরতা উঠিয়াছে জাগি, পঙ্ক শয্যা হতে লজ্জা স্মরণ ত্যাগী। ওই স্তবকের শেষ লাইনে লিখেছেন, জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায়, ধর্মের ভাসাতে চাহে বলের বন্যায়। কিভাবে জাতীয়তাবাদ বিকারগ্রস্ত হয়, বিশ্বজনীনতার পরিপন্থী হয়ে দাঁড়ায়, মানবতার পরিপন্থী হয়ে দাঁড়ায়, রবীন্দ্রনাথ দেখিয়েছেন। যাক, সেটা আমার আলোচনা নয়, কিন্তু আমি বলি যে জাতীয়তাবাদের যে ধারণার ব্যাপ্তিটা আমাদের বুঝতে হবে, সেই ব্যাপ্তিটা বুঝতে গেলে আমাদের একটা কনসেপ্টের আশ্রয় নেওয়া যেতে পারে। আমি যদি ভারত সম্পর্কে আলোচনা করি তখন আমি বিস্তারিত বলবো যে এই যে একটা সামগ্রিক জাতীয়তার ধারণা যা দেশকে আইডেন্টিফাই করে, তার সাথে রয়েছে অসংখ্য খণ্ড জাতীয়তার ধারণা। তাই জাতীয়তার ধারণা রাষ্ট্র নিরপেক্ষ হয়, বিভিন্ন সামাজিক গোষ্ঠীগুলো তাদের সত্তাগত প্রশ্নকে আশ্রয় করেও তাদের জাতীয়তাবাদী ধারণা তারা গড়ে তুলতে পারে। আবার তেমনি ভারতবর্ষের কথা বলবো না বলছি এসে যেতে পারে, আমি ধরো গান জানি না, তোমরা কেউ জানো কোন একটা ভালো জলসায় গাইলে, প্রথমে গাইলে বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, তারপরে শ্রোতাদের খুব ভালো লাগলো বলো আরেকখানা গান তুমি গাইলে, ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, কি কন্ট্রাডিকশন হলো নাকি? একবার তো বললে বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, তারপরেই তো বললে ভারত আমার ভারত বর্ষ, তোমার মাল্টিপল আইডেন্টিটি আসছে না? তাহলে জাতীয়তাবাদের যে ধারণা, সেই ধারণার প্রেক্ষিতেও বহু সংস্কৃতিবাদ একটা নতুন আলোচনার ক্ষেত্র সংযোজন করে। তাই জাতীয় স্তর বলতে আমরা যাকে বুঝি, রাষ্ট্রীয় স্তরের নিচেও অসংখ্য স্তরে বহু সংস্কৃতিবাদ বুঝতে হয়, রাষ্ট্রীয় স্তরের উপরের দিকেও আমাদের বুঝতে হয়। আমাদের বুঝতে হয় যে বহু সংস্কৃতিবাদ আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ আনি, বিদ্যমান রাষ্ট্রতত্ত্বগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ, লিবারালিজমের বিরুদ্ধে চ্যালেঞ্জ। আমি বলেছি কি লিবারালিজমের বিরুদ্ধে কি চ্যালেঞ্জ? লিবারালিজম যে ধরনের
যে অধিকার সম্পর্কিত ধারণার কথা বলেছে, তা চ্যালেঞ্জ করেছে, এবং সেখানে ইন্ডিভিজুয়াল রাইটস এর জায়গায় গ্রুপ রাইটস এর কথা সেখানে বড় করে এসছে, ইউনিভার্সালিজমকে চ্যালেঞ্জ করা হয়েছে যে পৃথিবীর সব দেশে সব মানুষের একই ধরনের অধিকার দরকার। হোয়াট ননসেন্স ইজ ইট? তারা কি বলছে? কালচারাল রিলেটিভিজমের কথা, এটাও গিট দিতে পারো। কালচারাল রিলেটিভিজম ভার্সাস ইউনিভার্সালিজম, লিবারালিজম যে ইউনিভার্সালিজমের কথা বলতো তার জায়গায় এখন বহু সংস্কৃতিবাদীরা কালচারাল রিলেটিভিজমের কথা বলে, অর্থাৎ অধিকারগুলো অধিকারগুলো ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ, কেউ একটা বলার চেষ্টা করেছো যে বিগ ন্যাশনালিজম লিটল ন্যাশনালিজম, বিগ ন্যাশনালিজম লিটল ন্যাশনালিজম, থ্যাংক ইউ ভেরি মাচ জয়দেব। তাহলে এরকম বিগ ন্যাশনালিজম লিটল ন্যাশনালিজম যেমন আছে, তেমনি আবার তাহলে অধিকারের ধারণা শুধু ব্যক্তি সাপেক্ষ নয়, গোষ্ঠী সাপেক্ষ আবার তেমনি সারা পৃথিবীর মানুষের জন্য একই অধিকার না। অধিকার সবসময় সমাজ সংশ্লিষ্ট, তাই কালচারাল রিলেটিভিজম বা সাংস্কৃতিক সাপেক্ষতাবাদী যে ধ্যান ধারণা নিয়ে এসছে, যার জন্যই দেখো লিবারালিজমের মধ্যে আমি যাব না আলোচনায়, কিন্তু একটা তত্ত্বের জায়গা কেউ একজন আলোচনা করতেও পারেন নিশ্চয়ই, লিবার্টারিয়ানিজম ভার্সাস কমিউনিটারিয়ানিজম আজকে রাষ্ট্রবিজ্ঞানে একটা অবশ্য পাঠ্যের জায়গায় এসছে। আবার তেমনি তো বলতেই পারো যে তাহলে কন্টেস্টেড নেচার অফ ন্যাশনালিটি ইস্যু, জাতিসত্তা সম্পর্কিত প্রশ্ন, কেউ এখনই বললে ওই কথাটা দিয়েই আমি বলি, গ্রেট ন্যাশনালিজম ভিসাভি লিটল ন্যাশনালিজম, আজকে পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভে এটাও আলোচনা আলাদা করে হতে পারে, এটা নতুন ব্যঞ্জনা পেয়েছে উত্তর উপনিবেশবাদী যে আলোচনা, যেখানে শুধুমাত্র ব্রিটিশ উপনিবেশবাদ এদেশে ছিল সেটা কথা নয়, ইন্টারনাল কলোনিয়ালিজমের কথা নানাভাবে এসেছে, অর্থাৎ দেশের মধ্যেই একটা সামাজিক গোষ্ঠী আর একটা সামাজিক গোষ্ঠীর উপর দাদাগিরি করবে এটাও তো হতে পারে না, অতএব সে কথাও এসছে। তাই মাল্টিকালচারালিজমের সঙ্গে রক্ষণশীলতার সম্পর্ক, তার দ্বন্দ্বের জায়গাটা এটা বুঝতে হবে। একইভাবে মার্ক্সবাদকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মাল্টিকালচার, কি চ্যালেঞ্জ? বড় চ্যালেঞ্জ যেটা ছুড়ে দিয়েছে মার্ক্সিজমকে সেটা হচ্ছে তোমার শ্রেণী দিয়ে সবটা হয় না, তুমি শ্রেণী দিয়ে সবটা বোঝার চেষ্টা করেছো, মানুষের যে ইনেট আইডিয়াস যে সামাজিক গোষ্ঠীতে সে জন্মেছে তাকে তুমি ভুলিয়ে দেবে কি করে? তাই আমরা লক্ষ্য করতাম যে যেসব রাজ্যে জাতপাত নিয়ে দেশি আন্দোলন সেখানে মার্ক্সিস্টদের জন্য নো এন্ট্রি বোর্ড বসানো থাকে, তাহলে জাতপাত ধর্ম সংস্কৃতি এই প্রশ্নগুলো যতদিন যাচ্ছে শুধু ভারতবর্ষে নয় তাকিয়ে দেখো সারা পৃথিবীর রাজনীতিতে বেশি করে আসছে, আর মার্ক্সবাদ সামনে নতুন করে চ্যালেঞ্জ হাজির করছে হাউ টু অ্যাড্রেস দ্য কোশ্চেন অফ কমিউনালিজম, হাউ টু অ্যাড্রেস দ্য কোশ্চেন অফ রেশিয়ালিজম, হাউ টু অ্যাড্রেস দ্য কোশ্চেন অফ আদার সোশ্যাল আইডেন্টিটি। এই আইডেন্টিটি পলিটিক্স মার্ক্সিস্টদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমি আর আলোচনা বাড়াবো না, আমি শুধু তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলি যে বেশ কিছু তত্ত্বকারের নাম মাল্টিকালচারালিজমের সঙ্গে জড়িয়ে আছে, তার মধ্যে আমি উইল কিমলিকার নাম করেছি, ক্যানাডিয়ান থিঙ্কার, তিনি তার বিখ্যাত বই মাল্টিকালচারাল সিটিজেনশিপ ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি অফ গ্রুপ রাইটস এটা নিয়ে তিনি লিখেছেন, লিবারাল থিওরি অফ মাইনরিটি রাইটস সংখ্যালঘুদের অধিকার, এবং তোমরা গুগলে সার্চ দিলেই দেখবে যে কিমলিকার অসংখ্য লেখাপত্র এটা নিয়ে রয়েছে, প্রতিনিধিত্বের ব্যক্তিতান্ত্রিক মডেল তার পরিবর্তে গোষ্ঠী কেন্দ্রিক মডেল কিভাবে কার্যকরী হতে পারে তিনি সে ব্যাপারে আমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। চার্লস টেলারের কথা না বললেই নয়, তিনিও একজন ক্যানাডিয়ান পলিটিক্যাল সায়েন্টিস্ট, বিশেষ করে মাইগ্রেশন রেফিউজি প্রবলেম এইগুলোর নিরিখে তিনি মাল্টিকালচারালিজমের নতুন ব্যাখ্যা দিয়েছেন, আমি আলোচনায় সুযোগ নেই আমি যাচ্ছি না, কিন্তু তোমাদের একটা কিউ দিয়ে রাখি, সেটা হচ্ছে যে ক্যানাডাতে
বিশেষ করে কুইবেক এলাকাটাকে ফ্রেঞ্চ ক্যানাডিয়ানস বলা হয়। তো কুইবেকের মানুষকে ফ্রেঞ্চ ক্যানাডিয়ানস, অর্থাৎ দেশের মধ্যে একটা দেশ, এবং তাদের জন্য যে অধিকারের প্রশ্ন সেটা নতুন ভাবে আসছে। হাউ সোসাইটিজ আর মেকিং মোর মাল্টিকালচারাল তিনি দেখানোর চেষ্টা করেছেন। আইরিস ইয়ং এর বিখ্যাত বই জাস্টিস অ্যান্ড দ্য পলিটিক্স অফ ডিফারেন্স, পার্থক্যের রাজনীতি, আমি যেটাকে একটু আগে বলছিলাম পলিটিক্স অফ আদারনেস, তেমনি এশায়া বার্লিনের নাম নিও লিবারেল হিসাবে তোমরা তোমরা অনেকেই দেখেছো। আমি আসছি এই কথাটা লিবারালিজম এর সাথে নিজ, এশায়া বার্লিন ওইভাবে একটা প্লুরালিজম এর তত্ত্ব গড়ে তুলতে চেয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে আমি ভিখু পারেখের নাম তো করতেই পারি, রিথিঙ্কিং মাল্টিকালচারালিজম, ভিখু পারেখ আমাদের দেখিয়েছেন আমাদের গণতান্ত্রিকতা এবং সাংস্কৃতিক বহুত্ববাদ, তার যে আন্ত সম্পর্ককে ভিখু পারেখ দেখানোর চেষ্টা করেছেন, রাজীব ভার্গবের লেখাতেও আমরা দেখছি। এবার কয়েকটা প্রবলেম খুব তাড়াতাড়ি বলি, তার মধ্যে রিজিওনালিজম এসে যাবে। যে রিজিওনালিজমের মধ্যে কিন্তু যেমন গণতান্ত্রিকতা আছে তেমনি বিপদের ব্যাপার আছে। আমার মাস্টারমশাই প্রফেসর দত্তগুপ্ত একটা সময়ে একটা বক্তৃতা শেষ করতে গিয়ে বলেছেন যে রিকগনিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট সেলিব্রেশন তার মধ্যে কিন্তু ডেঞ্জার আছে। আইডেন্টিটি যখন সেলিব্রেটেড হয় তখন কিন্তু তা বিপদ ডেকে আনে। কেন না, অন্যের আইডেন্টিটিকে তা চ্যালেঞ্জ করার চেষ্টা করে, তাই সেলিব্রেশন নয়। এর মধ্যে যেমন ডেমোক্রেটাইজেশন আছে তেমনি একটা হায়ারার্কিক্যাল নেচার আছে, পার্টিকুলারাইজড হায়ারার্কি, অর্থাৎ আমাদের যে কিছুটা বলা যায় যে পুরনো প্রাইমোরিয়াল আউটলুক গুলোকে জাগিয়ে তোলে বহু সংস্কৃতিবাদ, আমাদের যে পুরনো ধ্যান ধারণা গুলোকে আবার নতুন করে সাম্যর নাম দিয়ে এটা জাগিয়ে তুলছে, আমাদের রিজিওনালিজমের ধ্যান ধারণার মধ্যে তার প্রকাশ ঘটছে। রিজিওনালিজম মানেই মাল্টিকালচারালিজম নয়, মাল্টিকালচারালিজম বিভিন্ন কমিউনিটি যার মধ্যে রিজিওনাল এসেন্স আছে। তোমরা রিজিওনালিজম যদি কখনো সুযোগ হয় আমি বলবো তোমাদের, রিজিওনালিজমের মধ্যে ভ্যারিয়েশন আছে মাল্টিকালচারালিজমের থেকে তা একেবারেই আলাদা, কারণ রিজিওনালিজম একটা রিজিয়নকে কেন্দ্র করে। একটা খুব ভালো উদাহরণ দেওয়া যেতে পারে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড আন্দোলনটা অ্যাকচুয়ালি কি ধরনের আন্দোলন, এটা একটা আইডেন্টিটি মুভমেন্ট হিসাবে শুরু হয়েছিল, আইডেন্টিটি অফ দ্য ট্রাইবাল পিপল। ইনিশিয়াল দাবিটা কি ছিল, একটা একটা যে বলা যায় একটা ট্রাইবাল স্টেট করতে হবে। তার জন্য ডিকু শব্দের সঙ্গে কেউ পরিচিত কিনা আমি জানি না, ডিকু মানে আউটসাইডার, নন ট্রাইবাল কে তারা আউটসাইডার বলতো। কিন্তু একটা সময়ে পরিবর্তনের প্রবাহে দেখা গেল যে যে রাজ্যগুলো, তার মধ্যে পশ্চিমবঙ্গের জেলাও ছিল, বিহারের জেলা এবং মধ্যপ্রদেশের জেলা, উড়িষ্যার জেলা, চারটে রাজ্যের যে জেলাগুলো নিয়ে তারা ঝাড়খণ্ডের দাবি করতেন, সেখানে তারা নিজ ভূমে পরবাসী নন ট্রাইবাল পিপল তারাই মেজরিটি। কালক্রমে তারা ডিকু শব্দের কনোটেশনটা বদলে দিলেন, তারা কি বললেন, যারা আসছেন লুটপাট করে চলে যাচ্ছেন তারা ডিকু, অনাদিবাসী মানুষ যারা এই ভূখণ্ডে থাকেন তারা ডিকু নয়। এবং সেই ধারণা থেকে যে ঝাড়খণ্ড রাজ্য তৈরি হলো, অনেকেই জানে না সেই ঝাড়খণ্ড এখনো কিন্তু আদিবাসী গরিষ্ঠ রাজ্য নয়। তাহলে ঝাড়খণ্ড মুভমেন্ট ট্রান্সফর্ম হয়েছে কিভাবে, একটা আইডেন্টিটি মুভমেন্ট থেকে একটা রিজিওনাল মুভমেন্ট হয়েছে। তাহলে রিজিয়ন একটা রিজিয়নকে কেন্দ্র করে আবর্তিত, কিন্তু আইডেন্টিটি মুভমেন্ট বহু সংস্কৃতিবাদ যার উৎস সেটা কিন্তু রিজিয়নকে কেন্দ্র করে নাও হতে পারে। যেমন ধরো জিউ বা যে সমস্ত কমিউনিটি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, যেমন ইসরায়েল রাষ্ট্রের জন্ম ইতিহাস যদি দেখো, যে তারা চায় তাদের পিতৃভূমি এই বলে দুনিয়ার ইহুদিরা এক হোক, তারা করেছিলেন প্যালেস্টাইনকে নিয়ে যে লড়াই, এর মধ্যে দেখবে যে জিওগ্রাফি বা টেরিটোরিয়াল কোশ্চেনটা রিজিওনাল মুভমেন্টে প্রধান, কিন্তু বহু সংস্কৃতিবাদে রিজিওনাল ইস্যুই সবসময় প্রধান নয়, প্রধান হচ্ছে গ্রুপ অ্যাফিলিয়েশন, আইডেন্টিটি কোশ্চেন, সেটা হচ্ছে এখানটা প্রধান। তৃতীয় যে সমস্যা একে নিয়ে সেটা হচ্ছে যে বহু সংস্কৃতিবাদ
এটা যেমন ডেমোক্রেটিক, এটা যেমন লিবারাল, এটা অথরিটারিয়ানও হয়ে যেতে পারে। কেন? এখানে গ্রুপ সলিডারিটির নাম করে গ্রুপ অ্যানার্কিজম, গ্রুপ ডমিনেশন, এটা প্রধান হয়ে যায়। ব্যক্তি মানুষের যে পৃথক অস্তিত্ব আউটসাইড দ্য গ্রুপ, দ্যাট হ্যাজ বিন ন্যারোড ডাউন, এটা হয়ে যায়। সেই জন্যই এখানে আবার এক ধরনের এক্সক্লুশন, গ্রুপের মধ্যে যারা সুবিধাভোগী, গ্রুপের মধ্যে যারা সুবিধে কম পাচ্ছে, তাদের মধ্যেও পার্থক্য প্রকট হয়ে দেখা যায়। যে দেখা যাচ্ছে আজকে রিজার্ভেশনের সুযোগে কিছু মানুষ সুবিধে পেয়ে তারা উচ্চবিত্ত হয়ে যাচ্ছেন, নিজের সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাদেরই দূরত্ব বাড়ছে। কালচারাল পার্টিকুলারিটি সোশ্যাল ডিভিশনকে বাড়ায় এবং তার ফলে সামগ্রিক যে ভিত্তি তাকে দুর্বল করে দেয়, এবং এর ফলে ইন্ডিভিজুয়াল ফ্রিডম ভার্সাস কমিউনিটি অ্যাগ্রেশন, এটা যেন একটু তীব্র জায়গা এটা দখল করে। তাই এখানে আমরা বলি যে ডেমোক্রেটিক মাল্টিকালচারালিজমের নতুন স্লোগান আরো নতুন আমাদের সামনে এসছে, ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস নিয়ে আমাদের যে আলাপ আলোচনা আরো বেশি বড় গুরুত্ব পেয়েছে, এই জায়গাটা এসে আমাদের বুঝতে হবে যে সোশ্যাল কনস্ট্রাকশন অফ আইডেন্টিটি তার উপর যখন বেশি গুরুত্ব পড়ছে, তা যেমন বিশেষ করে পিছড়ে বর্গের মানুষের অধিকার সচেতনতাকে সামনে আনছে, ডেমোক্রেটিক এসেন্সটা বাড়ছে, তার অন্তর্নিহিত যে বিপদ সামগ্রিকভাবে রাষ্ট্রীয় সংহতির বিপদে রূপ পরিগ্রহ করছে। তাই এখানে একদিকে পলিটিক্স অফ কালেকটিভ গোল, অন্যদিকে পলিটিক্স অফ ডিফারেন্স, পলিটিক্স অফ গ্রুপ আইডেন্টিটিস অ্যান্ড পলিটিক্স অফ রিয়েল অ্যান্ড ইমাজিন পারসেপশন, অর্থাৎ যারা নিজেদেরকে পিছিয়ে পড়া ভাবছেন, এটা সবটাই রিয়েল তা নাও হতে পারে, অনেকটা কল্পিত হতে পারে, পাওয়ার গেমের তারা অংশ হয়ে যাচ্ছেন। তাই আমাদের বুঝতে হবে বহু সংস্কৃতিবাদ অত্যন্ত জটিল একটা তত্ত্ব, এর মধ্যে যেমন ডেমোক্রেটিক এসেন্স রয়েছে, এক্সিস্টিং থিওরিকে চ্যালেঞ্জ করার একটা প্রবণতা রয়েছে, নতুন একটা স্পেস তৈরির প্রবণতা রয়েছে, তেমনি এর মধ্যে বেশ কিছু সম্ভাব্য বিপদ সেটাও কিন্তু রয়ে গেছে। আমি জানি না কতটা তোমাদের বোঝাতে পারলাম, তবুও আমি শেষে একটু আত্মপ্রচার করে নিয়ে আবার বলি যে বাংলায় লেখা প্রায় নেই, তোমরা ইচ্ছে করলে দেখতে পারো আমার এই বইটা, যেটা অয়ন প্রথমে বলেছে রাষ্ট্র সমাজ রাজনীতি সাম্প্রতিক ভাবনা, এই বইতে একটা চ্যাপ্টার আছে মাল্টিকালচারালিজমের উপর, সেখানে একটা রূপরেখা তোমরা হয়তো পেয়ে যেতে পারো। তার সাথে সাথে আমি বলবো কিমলিকা কিন্তু মাস্ট, টেলার কিন্তু মাস্ট, ভিখু পারেক মাস্ট, রাজীব ভার্গব মাস্ট, এদের বইগুলো রেফারেন্স হিসেবে তোমরা গ্রহণ করতে পারো। তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ যে শুনলে, এবং দুটো তিনটে যা প্রশ্ন পেয়েছি আরো করলে আমি আছি, আমি উত্তর দিতে পারি, কিন্তু খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন, আমি নিজেও বলছি এগুলো নিয়েও পৃথক আলোচনা হতে পারে। সবশেষে আবার উদ্যোক্তাদের আমার ব্যক্তিগত যে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি, তোমাদের প্রশ্ন থাকলে আমি আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। বলো কে আছো? স্যার, অনেকগুলো প্রশ্ন আমরা ইতিমধ্যে পেয়েছি, আমি শিবুকে অনুরোধ করব যে আর কোনো যদি প্রশ্ন থাকে স্যারের সামনে যদি উপস্থাপিত করা যায় বিষয়টাকে। শিবু, আর কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, একটু দেখে নিন, তারপর প্রশ্নটাকে শুনতে হবে। যেটা আছে বিশ্বজিৎ যেটা দিয়েছো, ইটস বেসিক্যালি এ পারসেপশন
with which I myself is also in full agreement with you. কিন্তু কথাটা হচ্ছে যে এডুকেশন টাকেই একমাত্র এরকম আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলে একটু মুশকিল আর কি। ওভারঅল যে পলিটিক্স বা পলিটিক্যাল প্রসেস তার দিকে বোধহয় আমাদের একটু নজর দিতে হয়। আমাদের কিভাবে কাস্ট ডেমোক্রেটিক পলিটিক্স এর নতুন ইনকারনেশন হচ্ছে, রিলিজিয়ন কিভাবে নতুন পরিস্থিতিকে এক্সপ্লয়েট করছে, অর্থাৎ আমি যে বিপদগুলো বলতে চেয়েছিলাম, দি ডেঞ্জার্স ইনহেরিটেড সরি ডেঞ্জার্স ইনহেরিট ইন মাল্টিকালচারালিজম, সেইগুলোকেই বোধ হয় তুমি হাইলাইট করার চেষ্টা করেছো। আর সেদিক থেকে আমি এক, কিন্তু প্রশ্নটা শুধু এডুকেশনের উপর এটাকে আমি চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নই। কিন্তু শেষটা হচ্ছে স্যার মাই কোশ্চেন ইজ হাউ, তার পরের অংশটা তো আমাকে দেখাতে হবে বা বলতে হবে, কোশ্চেনটা সুনির্দিষ্ট যদি করো আমি নিশ্চয়ই উত্তরটা দিতে পারবো। বিশ্বজিতের প্রশ্নটা একটু স্পষ্ট করো। নো 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 নো, জয়দেব যেটা বলছো আগের কথাটা তুমি আমি খুব মানে অ্যাপ্রিসিয়েটিভ হয়েতে নিয়েছিলাম, কিন্তু আই ডু নট থিঙ্ক সো ইট ইট ক্রিয়েট সাম প্রবলেম ইন দ্য নেশন বিল্ডিং প্রসেস, বাট ইট আনলিজেস দি এনর্মাস পোটেন্সিয়ালিটিজ ইন দ্য নেশন বিল্ডিং প্রসেস। অতএব একে আসামির কাঠগড়ায় তুলে দেওয়াটা বোধ হয় সঙ্গত হবে না, কেননা এখন আমরা যে মেন্টাল মেকআপের মধ্যে আছি সেখান থেকে এটা মনে হচ্ছে যে আমাদের নেশন বিল্ডিংটাকে যে বোধহয় মাল্টিকালচারালিজম ব্লক করে দিচ্ছে। এখন হোয়াট আইডিয়া অফ নেশন বিল্ডিং ডু উই পজেস, আমরা কি ধারণা করছি? আমি ব্যক্তিগতভাবে এটা বলতে পারি যে এইটা যেহেতু আমার গবেষণার এলাকা, তো এখানে তুমি যেটা বলছো যে লিটল ন্যাশনালিজম, তাকে কি তাহলে আমরা উপেক্ষা করবো বার্ডেন বলে? তো এখানে একটা খুব ভালো কথা আছে, প্রফেসর অমলেন্দু গুহ, তিনি যদিও মানুষ অসমে, তিনি আমাদের কলকাতায় সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সে দীর্ঘদিন গবেষণা করেছেন, তিনি এরকম লিখেছেন যে গঙ্গা পদ্মা দিয়ে যে জলধারা প্রবাহিত হয় সেই অসংখ্য জলধারাগুলোকে রুদ্ধ করে দিলে সাগরের মহিমা আমরা কোথায় পাব? তাহলে আমাদের ভারতীয় জাতীয়তার কথা যদি আসি তাহলে বলতে হয় যে অসংখ্য জাতিসত্তার যে ইতিবাচক উপাদানে সমৃদ্ধ আমাদের ভারতীয় জীবন দ্বারা আমাদের ভারতীয়ত্ব, তো সেই আওয়ার আইডিয়া অফ ইন্ডিয়া সেইটা যদি আমি একমুখী করে দেখি তাহলে এটা বার্ডেন, কিন্তু আওয়ার রিডিং অফ ইন্ডিয়া আওয়ার আইডিয়া অফ ইন্ডিয়া তাতে যদি আমি রবীন্দ্রনাথের মতো নানা ভাষা নানা মত যদি দেখি তাহলে বোধহয় এটা বার্ডেন নয়। আমি বাইতিও এই মুহূর্তে মনে পড়লো বলে বলছি একটা খুব ইন্টারেস্টিং লেখা, ইংরাজি বা বাংলা যে কোনো ভাষায় তুমি পেতে পারো, সেটা হচ্ছে অমর্ত্য সেনের একটা খুব ভালো বই আছে, তোমরা অনেকে জানো বোধ হয়, অমর্ত্য সেনের ওই বইটির নাম হচ্ছে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান অমর্ত্য সেনের বইটার নাম, বাংলা হচ্ছে আনন্দ পাবলিশার করেছে তর্কপ্রিয় ভারতীয়, তা ওই বইতে আইডিয়া অফ ইন্ডিয়া এই নামে একটা চ্যাপ্টার আছে, মূলত রবীন্দ্রনাথকে সামনে রেখে অমর্ত্য সেন লিখেছেন। সেটা পড়লে বুঝতে পারবে যে আমার মনে হয় যে আমাদের আইডিয়া অফ ইন্ডিয়ার মধ্যে একটু গলদ আছে, তার জন্যই আমরা মনে করছি যে খণ্ড জাতীয়তা মানেই বিপদ, কিন্তু খণ্ড জাতীয়তাকে সবসময় বিচ্ছিন্নতাবাদী সবসময় নেতিবাচক এইভাবে দেখার যুক্তি নেই, যদিও বিচ্ছিন্নতার উপাদান সেগুলির মধ্যে কম বেশি আছে। এটা মৃণাল একটা দারুণ কথা বলেছ, আমি রিজিওনালিজম নিয়ে বলতে গিয়ে অনেক সময় মজা করে একটা কথা বলি যে একটা সময় পর্যন্ত আমাদের রাষ্ট্রনায়কেরা একটু কট্টরপন্থী ছিলেন,
যে ছোট রাষ্ট্র করা যাবে না, আর সরি ছোট রাজ্য করা যাবে না, দে ওয়ার এগেনস্ট দা কার্ভিং আউট অফ স্মল স্টেটস, তারা বড় রাজ্যের মধ্যে ছিল। কিন্তু কালক্রমে 70-এর দশক থেকে যেটা সেকেন্ড রাউন্ড অফ স্টেট রিঅর্গানাইজেশন, আমরা দেখি ছোট রাজ্যের পক্ষে একটা ভালো যে মতামত দানা বেঁধেছে খণ্ড জাতীয়তাকে কেন্দ্র করে, এবং এটা প্রধানত শুরু হয়েছে কিন্তু নর্থ ইস্টে, সেভেন সিস্টার্স, দি বার্থ অফ সেভেন সিস্টার্স, সাত বোনের যে একটা সাম্রাজ্য তৈরি হয়েছে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া। তা পরবর্তী সময়ে বিজেপি আবার স্মল স্টেটের ধারণাকে ক্যাপিটালাইজ করে অনেক দূরে গিয়েছে, এবং আমরা দেখেছি যে উত্তরাখণ্ড থেকে শুরু করে তো ঝাড়খণ্ড ইত্যাদি বেশ কয়েকটা পরে, যেখান থেকে আমাদের বড় রাজ্যের ধারণা বিশাল অন্ধ্র নামটা ছিল, ইউনিফাইড তেলেগু স্পিকিং স্টেট, সেটাও ভেঙে গেল, তেলেঙ্গানা তৈরি হলো। তখন আমি মজা করে বলতাম, পৌলমি এক মিনিট, আমি মজা করে বলতাম এইভাবে যদি রাষ্ট্রের দাবি চলতে থাকে তাহলে একটা সময় আসবে যখন আমরা এপাড়া রাজ্য চাই, তোমরা এপাড়া রাজ্য চাও, এইভাবে আমরা ভাগ হয়ে যেতে পারি এপাড়া ও পাড়া। তুমি এখানে আরেক ধাপ নামিয়ে বলছো যে ব্যক্তির আইডেন্টিটি, এটাই হচ্ছে ডেঞ্জার ইনহেরেন্ট ইন মাল্টিকালচার, বহু সংস্কৃতিবাদের মধ্যেকার বিপদের ইঙ্গিত, এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু আবার বহু সংস্কৃতিবাদের ডেমোক্রেটিক এসেন্সটাও, দ্যাট ইউ ক্যানট ডিনাই। আচ্ছা, এইটা পৌলমীর প্রশ্নটা আমি খুব ফাঁকি দিয়েছি, ওই জন্যই প্রশ্নটা এসছে, খুব ভালো, থ্যাংক ইউ। কালচারাল রিলেটিভিজম বলতে কি বোঝাই আমরা, সেটাই পৌলমী জানতে চেয়েছেন, খুব ভালো প্রশ্ন। এটা হচ্ছে যে লিবারালিজমের প্রথম যুগে ফিরে যেতে হবে, যখন আমরা মনে করতাম যে ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং হচ্ছে একটা ইনভায়োলেবল একটা এন্টিটি, এবং সারা পৃথিবীর মানুষদের জন্য কিছু নির্দিষ্ট অধিকার থাকতে হবে, এবং তার মধ্যে কতগুলো অধিকার আমরা ইয়ারমার্ক করে নিয়েছি। প্রথমে বেশিরভাগই রাজনৈতিক অধিকার গুলো এসেছে, তোমরা সবাই কম বেশি জানো, পরে কিছু সামাজিক এবং আর্থিক দাবি দাওয়া অধিকারের পর্যবসিত হয়েছে, আমি দীর্ঘ আলোচনায় যাচ্ছি। তখন আমরা মনে করেছি যে পৃথিবীতে যে যে প্রান্তেই মানুষ জন্মগ্রহণ করুন না কেন, এই অধিকারগুলো তার এসেনশিয়াল। সেখান থেকেই এসেছে ইউনিভার্সালিজম অফ রাইটস এর প্রশ্ন, এবং সেখান থেকেই 1948 সালে আমরা নিয়েছি জাতিপুঞ্জের মঞ্চ থেকে আমরা সার্বজনীন অধিকারের ঘোষণার কথা, আমরা ধরে নিয়েছি যে দিজ আর সাম অফ দ্য রাইটস হুইচ শুড বি অ্যাপ্লিকেবল টু অল হিউম্যান বিংস লিভিং ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য গ্লোব। ওয়েল, এটার মধ্যে সামগ্রিকভাবে ভুল কিছু নেই, কিন্তু ভুলটা এসেছে একে আমরা অ্যাবসোলিউটাইজ করে ফেলতে চেষ্টা করেছি। আমরা অ্যাবসোলিউটাইজ করতে গিয়ে কি বলে ফেলেছি, আমরা বলে ফেলেছি যে সব অধিকার যেন একই হতে হবে, কমন হতে হবে, সব অধিকার যেন একরকমের হবে, কমন রাইট হতে হবে। কিন্তু মাল্টিকালচারালিজমের পার্সপেক্টিভে এই কথাটা চ্যালেঞ্জ হচ্ছে, তারা কি বলছেন, সোশ্যাল এমবেডেডনেস অফ ইন্ডিভিজুয়ালের কথা, অর্থাৎ মানুষ সামাজিকভাবে সম্পৃক্ত, তাই একটা জনগোষ্ঠীর নিজস্ব কিছু অধিকার থাকা দরকার, সব মানুষের জন্য একই অধিকার এটা হতে পারে না, একই অধিকার ইউনিভার্সালি সব জায়গায় প্রযোজ্য হবে না, তাই দি ভেরি আইডিয়া অফ ইউনিভার্সালিজম হ্যাজ বিন চ্যালেঞ্জ, দি ইউনিভার্সালিজম হ্যাজ বিন চ্যালেঞ্জ। তার জায়গায় হচ্ছে কি, সাংস্কৃতিক সাপেক্ষতা, কালচারাল রিলেটিভিজম। তারা কি বলতে চান, রাইটস আর কালচার স্পেসিফিক, রাইটস আর কালচার স্পেসিফিক, অধিকারগুলো হচ্ছে সংস্কৃতি নির্দিষ্ট, অর্থাৎ এক একটা সম্প্রদায়ের জন্য, এক একটা জনগোষ্ঠীর জন্য এক এক ধরনের
বিশেষ অধিকার থাকাই হচ্ছে গণতন্ত্র। এই হচ্ছে খুব সংক্ষেপে ব্যাখ্যা অন্যদের মধ্যে পার্থক্য। এইটা এই যে দর্পণ, তার আগে বলি জয়দেব, যেটা আমি ওটা আমি যেহেতু এখন যে ইউনিভার্সাল ডিক্লারেশনের আলোচনা করছি না, আমি যেটা বলেছি তুমি ঠিকই বুঝেছ এটাই বলি, দর্পণের কথার মধ্যে আছে, ঠিকই বলছো। এখানেই মাল্টিকালচারালিজমের বিপদের কথা আমি বলেছি, লক্ষ্য করে দেখো বিপদের কথাটা কি, যে এখানে ইন দ্য নেম অফ কমিউনিটি অ্যাফিলিয়েশন ইন্ডিভিজুয়াল স্পেস সেটাকে কমিয়ে ফেলা হচ্ছে, ইন্ডিভিজুয়ালরাও ভিকটিম হয়ে যাচ্ছে। তাহলে এক গ্রুপ গুলো যে আইডেন্টিক্যাল নয়, একথা আমি আমার আলোচনায় বলেছি যে মাল্টিকালচারালিজম যেমন সারা পৃথিবীর ক্ষেত্রে রেলেভেন্ট, মাল্টিকালচারালিজম একটা স্টেটের ক্ষেত্রে যেমন রেলেভেন্ট, একটা গ্রুপও কখনো হোমোজেনাস নয়। গ্রুপের মধ্যে গ্রুপ, তার মধ্যে গ্রুপ। আমি কি বলেছি কথাটা খেয়াল করো দর্পণ, আমি বলেছি নো টু ইন্ডিভিজুয়ালস আর আইডেন্টিক্যাল ইন এভরি সেন্স অফ দ্য টার্ম। দুটো মানুষ কখনোই 100 ভাগ এক হতে পারে না। তাহলে মানুষে মানুষে পার্থক্য আছে। মাল্টিকালচারালিজমের বিপদটা এইভাবে যে মাল্টিকালচারালিজম তার সমাধান কিন্তু আমাদের দিতে পারেনি এখনো পর্যন্ত। এই বিপদ কিন্তু রয়েছে ইন্ট্রা গ্রুপ রাইভালরি, যেমন ইন্টার গ্রুপ রাইভালরি স্কোপ রয়েছে, বিপদ রয়েছে মাল্টিকালচারালিজমে, তেমনি ইন্ট্রা গ্রুপ রাইভালরির বিপদ সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কিছু আছে? মাই কোশ্চেন, হাউ টলারেন্স, এটা খুব জটিল প্রশ্ন, এটা আমি কি করে বলবো বলো। যে টলারেন্স ইটস ইট ইজ এগেইন এ কালচার, ইট ইজ এগেইন এ কালচার। যে টলারেশন কি করে সমাজে বাড়ানো হবে এটাই একটা কালচার, অ্যান্ড উই দ্য পিপল বিলঙ্গিং টু দি অ্যাডভান্স সেকশন অফ ডিফারেন্ট সোশ্যাল গ্রুপ হ্যাভ টু লার্ন দিস কালচার অফ টলারেন্স। এবং এক্ষেত্রে স্টেটকে, আমাদের সমস্যা কোথায়, স্টেট নিজেই আইডেন্টিফাই করে ফেলছে বিভিন্ন সোশ্যাল গ্রুপের সঙ্গে, এখানে রাজনীতিটা এটাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে, এখানেই বিপদ। সেই জন্য যাদের এটা রক্ষা করার কথা, টলারেশনটা যাদের বাড়ানোর কথা, তারাই ইনটলারেন্স কে প্রশ্রয় দিচ্ছে। শিক্ষা ব্যবস্থার দোহাই দিয়ে আমরা কি করব, এন্ড হেয়ার লাইজ দ্য ডেঞ্জার, হেয়ার লাইজ দ্য ডেঞ্জার অফ মাল্টিকালচার। কিন্তু এই ডেঞ্জারের জবাব কিন্তু এটা হতে পারে না যে অ্যাট দ্য কস্ট অফ মাল্টিকালচারালিজম ইউ ফাইন্ড আউট দ্য আনসার, অর্থাৎ তুমি জোর করে ঐক্যের নামে সংস্কৃতির বিভিন্নতাকে তুমি দমিয়ে রাখতে পারো না, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, আবার রনি কি বলছেন, মেল্টিং পট কনসেপ্ট যদি একটু বল। ও এটা তো আমি বললাম, একটা পাত্রের মধ্যে নানা উপকরণ দিয়ে যদি একটা খারাপ শব্দ বলবো, খ্যাট রান্না কর, যেটাকে আমরা লাবড়া বলি, খেচকি বলি, তাহলে তার আলাদা আলাদা পার্টিকুলার্স গুলো হারিয়ে যায়। বিভিন্ন সোশ্যাল গ্রুপকে একত্রিত করে যদি পাঞ্চ করে ফেলো, তাহলে তাদের আইডেন্টিটি অস্বীকার করা হয়, ওই জন্য সেইটা হচ্ছে মেল্টিং পট কনসেপ্ট। তাই মেল্টিং পট কনসেপ্ট হ্যাজ বিন ডিসক্রেডিটেড ওভার দ্য ইয়ার্স। নাও দি নিউ কনসেপ্ট ইজ দ্য কনসেপ্ট অফ স্যালাড বোলস, স্যালাডের পাত্রে, সেখানে অসংখ্য পার্টিকলস আছে, কিন্তু প্রত্যেকটা আর্টিকল দ্যাট ইউ ক্যান আইডেন্টিফাই সেপারেটলি, আইডেন্টিটি পলিটিক্স কে তার নিরিখে তোমায় দেখতে হবে। দ্যাটস অল ফর দ্য টাইম বিং, পরে সুযোগ পেলে আরো দেখা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার, অসাধারণ স্যার আপনার ব্যাখ্যা। আমি এখন অনুরোধ করবো তনু দাদা, আমারই মহিম মন্ডলকে বলি, দেখো এইটা কিন্তু ঠিক রাষ্ট্রবিজ্ঞানী সুলভ প্রশ্ন হলো না, রাষ্ট্রবিজ্ঞানী সুলভ প্রশ্ন হলো না। এই কারণে বলছি যে তুমি এক কথায় বহু সংস্কৃতিবাদকে ইতিবাচক বা নেতিবাচক ছাপ দেওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা বিজ্ঞানী সুলভ নয়। এখানে ভ্যালু জাজমেন্টটাই বড় হয়ে যাচ্ছে, এইটা নয়। আসলে তোমার মনের মধ্যে একটা কিছু আছে,
তুমি সেটাকে প্রকাশ করছো না, কিন্তু তুমি ইঙ্গিত দিচ্ছ বলে মনে হচ্ছে, এটা নয়। এর মধ্যে ইতিবাচক দিক অনেক আছে, নেতির সম্ভাবনাও কম নেই। আমরা সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে খুঁজে বার করতে চাই কিভাবে পজিটিভ যে এলিমেন্ট গুলোকে আরো বেশি ইনকালকেট করব, নেগেটিভ এলিমেন্ট গুলোকে কিভাবে আইডেন্টিফাই করে মানুষকে সচেতন করব। ওকে, দেয়ার আর বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ এলিমেন্টস উইদিন দ্য কনসেপ্ট অফ মাল্টিকালচার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। স্যার, অসাধারণ আপনার উপস্থাপনা। স্যার আমি অনুরোধ করব তনুজা দাস, আমার এই সহযোদ্ধা, তাকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। তারপর আমি দু চারটে কথা বলে আজকে অনুষ্ঠান শেষ করব। স্যারের ক্লাস আমি এর আগে করেছি, স্যারের ছাত্রী হওয়ার সুবাদে সেটার সুযোগ হয়েছিল, স্যারের সাথে পরিচিতিও আছে। স্যার জানি না এখন মনে আছে কিনা আমাকে, কিন্তু সবসময় স্যারের থেকে শিখেছি আর কি, ক্লাসেও শিখেছি, বিভিন্ন সেমিনারেও অনেক অনেক জিনিস শিখেছি, আজকে আবার সেই সুযোগটা হলো। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, মানে এত তোমার সুন্দর নামটা, করে তোমার আলোচনাটা। নামটা একটু বলো, তোমার তনুজা, নামটা একটু বলো। হ্যাঁ, তনুজা দাস। তনুজা, তনুজা। হ্যাঁ, তোমার মুখখানা আমার গৌড়বঙ্গ খুব ভালো মনে আছে। ইউনিভার্সিটিতে, হ্যাঁ গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে পেপার প্রেজেন্টের সময় হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ভীষণ ঠিক সাহায্য মনে করেছিলেন। আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, ভীষণ ভালো লাগলো আপনার আলোচনা, ক্লাসে যেমন ভাবে মনোযোগ সহকারে শুনতাম ঠিক তেমনই, অসংখ্য ধন্যবাদ। ঠিক আর আছে, আমরা আশা করি আপনাকে পরেও পাবো আমাদের গ্রুপে। না আমি অয়নকে বললাম, ওটা বলার একটা ইয়ে আছে, এটার কন্টিনিউয়েশনও হবে, প্লাস ইন্ডিয়ান কন্টেক্সটে বিষয়টা আরো পরিষ্কার হবে আর কি। আমি জানি 1 ঘন্টা, আমি প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে নিয়েছি অলরেডি, কিন্তু তাতেও এত কমপ্লিকেটেড একটা ইস্যু। তো ঠিক আছে, আরেকটা দিন আমি বললাম, আরেকটা দিন আমি আর সহজ সরল ভাবে বিষয়টা আলোচনা করলেন, খুব ভালো লাগলো, আমি অসংখ্য শেষে একটা ধন্যবাদ। কথা বলবো স্যার। হ্যাঁ স্যার, বলো। আমি শেষে একটা কথা বলবো, যে আপনি শুরুটা করেছেন একটা ভিত্তিভূমি মানে রচনার মধ্যে দিয়ে, হু অ্যাম আই প্রশ্নটা যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, শুধুমাত্র পাঠ্য অধ্যয়নের মধ্যেই নয়, জীবনে চলতে গিয়ে এই প্রশ্নের মূল্য অপরিসীম। স্যার, আপনি মাঝে মাঝে বলতে গিয়ে আরো বলেছিলেন যে আপনার দুর্মুখের একটা ব্যাপার আছে, তো সেটা আমি স্যার আপনাকে বলতে চাই যে আমরাও অবাধ্য ছাত্র, আমাদেরকেও ক্ষমা করবেন, আমাদেরও কিছু দাবি দাওয়া আছে, বা আমাদেরও, আমরা চাইবো আপনাকে ব্যতিব্যস্ত করতে, এবং সেই ব্যতিব্যস্ত রেস ধরি আমি বলতে চাই, আমরা সব সময় আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের স্নেহধন্য হয়ে পথ চলার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যাতে অন্তত পক্ষে একজন অন্তত প্রান্তিক ছাত্রছাত্রীদের জীবনের প্রতিদিনের প্রতিবন্ধকতাকে লাঘব করতে পারি। একই সাথে আপনারা যারা দর্শকরা দেখছেন তাদের উদ্দেশ্যে বার্তা, দ্বারা সম্ভব নয়, আমাদের দ্বারা সম্ভব নয়, আপনারাও আমাদের সাথে যুক্ত হন, আপনারাও কাঁধে কাঁধ দিয়ে সহযোগী হয়ে এ পথ পার হতে সাহায্য করুন। সকলের প্রতি শুভরাত্রি, এবং আগামী দিনের আরো শুভেচ্ছা জানিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা নিয়ে আজকে অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সকলকে শুভরাত্রি স্যার, প্রণাম। শুভরাত্রি। ভালো থেকো। স্যার ঠিক আছে।